সো আমরা পাইথনের বেসিক কনসেপ্টগুলো আমাদের আমরা পড়ে এসেছি প্রিভিয়াস ক্লাসে আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করবো দ্যাট ইজ আ ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট বা ডিসিশন মেকিং অ্যান্ড ব্রাঞ্চিং বা ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট পাইথনের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বেসিক্যালি আমার প্রোগ্রামিংয়ের যা কিছু কনসেপ্ট বা পাইথন প্রোগ্রামিং শেখার জন্য বেসি বেসিক স্টেপস বলতে পারো যে আমরা এটা না শিখলে আমরা পাইথনে প্রোগ্রামিং করাটা খুব ডিফিকাল্ট কারণ ডিফারেন্ট কনস্ট্রাক্টের কথা আমরা এখানে পড়ব। তো অলরেডি এই ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট আমরা শীতেও পড়ে এসেছি তো কনসেপ্টটা আমি ডিফারেন্স কিছুই বলবো না কনসেপ্ট লজিকের দিক থেকে কনসেপ্টটা সেম শুধুমাত্র সিনটেক্সটা আলাদা ব্যবহার করার সিনটেক্সটা শুধুমাত্র আলাদা বাকি কনসেপ্টটা কিন্তু আমার সেম যেভাবে আমাদের শীতে নর্মাল ইফেলস যেভাবে কাজ করে বা যেভাবে একটা লুপ কাজ করে আমার কিন্তু পাইথনের ক্ষেত্র তাই জাস্ট সিনটেক্সটা আলাদা বাকি সমস্ত কনসেপ্টটা কিন্তু সিমিলার তো আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশনে চলে যাব আমরা অলরেডি কোনো একটা ক্লাসে আমি কন্ট্রোল স্ট্রাকচারের কথা বলেছিলাম মনে আছে সবার কন্ট্রোল স্ট্রাকচারের কথা বলেছিলাম কোনো একটা ক্লাসে ডেটা স্ট্রাকচার বা সি কোনো একটা ক্লাসে কন্ট্রোল স্ট্রাকচারে কথা বলেছিলাম কার মনে আছে যে হোয়াট ইজ কন্ট্রোল স্ট্রাকচার আর হাউ মেনি টাইপস অফ কন্ট্রোল স্ট্রাকচারদের কার মনে আছে কারো মনে নেই ওকে কারো মনে নেই

তাকে আমরা কি কন্ট্রোল স্ট্রাকচার বলেছিলাম কন্ডিশনাল বা সিলেকশন কন্ট্রোল স্ট্রাকচার আর যার মধ্যে কোনো লুপও থাকে না যার মধ্যে কোনো আমার কন্ডিশনের কন্ডিশনাল কোনো পার্ট থাকে না তাকে আমরা কি কন্ট্রোল বলেছিলাম দ্যাট ইজ সিকোয়েন্সিয়াল এক্স্যাক্টলি সিকোয়েন্সিয়াল তো তিন রকমের কন্ট্রোল স্ট্রাকচার পসিবল একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার বা কন্ট্রোল স্টেটমেন্ট বলতে পারো সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট আর একটা বলেছিলাম ইটারেটিভ কন্ট্রোল স্টেটমেন্ট ইটারেটিভ মানে আর কিছু না লুপ সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট মানে আর কিছু না যার মধ্যে ইফেলস আছে আর সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার বলেছিলাম যে যে প্রোগ্রামে আমার প্রোগ্রামের কন্ট্রোলটা সিকোয়েন্সিয়ালি এক্সিকিউশন হয় লাইন বাই লাইন কোথাও কোনো কন্ডিশন চেক কন্ডিশন কোনো চেক করার কোনো ব্যাপার থাকে না কোনো লুপিংয়ের কোনো কনসেপ্ট থাকে না তো দ্যাট ইজ দ্যাট ইজ কল্ড সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্টেটমেন্ট ওকে বা সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার সো আমরা ফার্স্টে ডিউশান কন্ট্রোল স্টেটমেন্টের ইন্ট্রোডাকশান দিয়ে আমরা স্টার্ট করব। ডিউশান কন্ট্রোল স্টেটমেন্টের ইন্ট্রোডাকশান দিয়ে আমরা স্টার্ট করবো ওকে চলো ইন্ট্রোডাকশান আমি ওখানে যেমন ইন্ট্রোডাকশান দিয়েছিলাম আমি এখানে একটু চেষ্টা করবো অন্যরকমভাবে ইন্ট্রোডাকশানটা দেওয়ার ডিসিয়ান কন্ট্রোল স্টেটমেন্টের রেসপেক্টে সেটা সবাই একটু ফলো করো আশা করি বুঝতে পারবে খুব ইজি একটা কনসেপ্ট আমরা এখানে ইফেলস শিখবো কি করে ইফেলস কাজ করে তার ডিফারেন্ট প্রোগ্রামিং প্রবলেমস পড়বো যেটা আমরা শীতেও পড়েছি তার লজিকটা সেম জাস্ট সিনটেক্সটা আলাদা পাইথানের ক্ষেত্রে এটুকুই জাস্ট ডিফারেন্স ওকে আর কোনো ডিফারেন্স নেই এবার আমরা প্রথমেই যদি শুরু করতে চাই যে ব্রাঞ্চিং আর লুপিং কন্ট্রোল স্টেটমেন্টে যাওয়ার আগে আমরা প্রথমে কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে একটু কথা বললাম যে আমার একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা কিছু সেট অফ ইনস্ট্রাকশান দিয়ে তৈরি আমার প্রোগ্রামের মধ্যে যে স্টেটমেন্টগুলো বা যে ইনস্ট্রাকশানগুলো রয়েছে তারা কিভাবে তাদের কন্ট্রোল ফ্লোটা কেমন হবে সেই কন্ট্রোল ফ্লোটাকে বেসিক্যালি ডিটারমাইন করতে আমাকে যে স্টেটমেন্টটা হেল্প করে তার নামই হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ট্রোল স্ট্রাকচার এই কন্ট্রোল স্ট্রাকচার ডিসাইড করে একটা সিকোয়েন্সকে ডিসাইড করে যে সিকোয়েন্সে আমার প্রোগ্রামের ইনস্ট্রাকশানগুলো এক্সিকিউট হতে পারে আমার একটা প্রোগ্রামের মধ্যে মোর দ্যান ওয়ান ইনস্ট্রাকশান থাকতে পারে এবার কোন ক্ষেত্রে হয়তো আমার কন্ট্রোল স্ট্রাকচারটা হয়তো সিকোয়েন্সিয়াল হতে পারে কোনো প্রোগ্রামের রেসপেক্টে বা কোনো প্রোগ্রামের রেসপেক্টে আমার কন্ট্রোল স্ট্রাকচারটা সিলেকশন হতে পারে বা কন্ডিশনাল হতে পারে বা কোনো প্রোগ্রামের রেসপেক্টে আমার কন্ট্রোল স্ট্রাকচারটা বা কন্ট্রোল স্টেটমেন্টটা ইটারেটিভ হতে পারে আবার কোনো প্রোগ্রামে আমার মিক্সডও থাকতে পারে আমার কন্ডিশনাল পার্টও আছে আমার ইটারেটিভ পার্টও আছে কারণ আমরা আজকে ডিসএন কন্ট্রোল নিয়ে কথা বলতে চাইছি তা আমার কিন্তু দেখো রিসেন্ড কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে একটা টার্ম দেখো রয়েছে কন্ট্রোল স্টেটমেন্ট তার জন্য কিন্তু কন্ট্রোল স্টেটমেন্টটাকে নিয়ে আমরা এতটা এলাবোরেট করার চেষ্টা করছি আর এই কনসেপ্টটা আমি কিন্তু সি একটা ক্লাসে বলেছি উইথ ফ্লো ডায়াগ্রাম বা উইথ এক্সাম্পল আমরা কিন্তু সেটা দেখেছি তাহলে আমরা সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে আমরা নর্মাল যে প্রোগ্রামগুলো আমরা পাইথন দিয়ে করেছি যেখানে কোনো লুপের কনসেপ্ট ছিল না যেখানে কোনো ইফেলসের কোনো কনসেপ্ট ছিল না তাকে আমরা বলতে পারি সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্টেটমেন্ট বা সিকোয়েন্সিয়াল কন্ট্রোল স্ট্রাকচার আর আমরা আজকে যে প্রোগ্রামগুলো পড়বো বা যে কনসেপ্টটা আজকে আমরা পড়বো বেসিক্যালি সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট যার মধ্যে আমাদের ইফেলসের কনসেপ্ট আছে কিছু টেস্ট কন্ডিশন আছে যে টেস্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমার কোনো একটা হয়তো টাস্ক পারফর্ম হবে আর সবসময় টেস্ট কন্ডিশনগুলো আমাকে বুলিয়ান ভ্যালুকে রিটার্ন করে আইদার কন্ডিশনটা আমার ট্রু হতে পারে কিংবা কন্ডিশনটা আমার ফলস হতে পারে তারপরে হয়তো আমরা ইটারেটিভ যখন কন্ট্রোল স্টেটমেন্ট পড়বো সেখানে গিয়ে আমরা লুপের কনসেপ্ট পড়বো আমরা ওয়াইল ফরের আমরা কনসেপ্ট পড়বো আমাদের এই ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট এই টপিকটার মধ্যে এবার আমরা কিছু কন্ডিশনকে আমরা অ্যাপ্লাই করি আমাদের প্রোগ্রামের মধ্যে আমরা অনেক সময় প্রোগ্রামের মধ্যে আমরা অনেক কিছু ডিসিশান নিই যে আমার একটা কন্ডিশনাল চয়েস আছে যে কন্ডিশনাল চয়েসটার ওপর যদি কন্ডিশনাল চয়েসটা যদি তোমার ঠিক হয় তাহলে হয়তো আমার একটা ব্লক ব্লককে এক্সিকিউট করবে বা একটা ব্লক অফ কোর্টকে এক্সিকিউট করবে যেমন ধরুন একটা ট্রাফিক লাইট আমার ট্রাফিকের লাইটগুলো তোমার ডিফারেন্ট কালারের হয় সেই লাইটগুলো তোমার তক মানে হয়তো ক কখনো তোমার ধরো রেডটা জ্বলছে কখনো হয়তো গ্রিনটা জ্বলছে সেটা কিন্তু তোমার ডিফারেন্ট সিচুয়েশনে বা ডিফারেন্ট কন্ডিশনের উপর কিন্তু কিন্তু তো তারা ডিপেন্ড করছে আমার একটা স্পেসিফিক রুলস আছে যে কখন রেডটা জ্বলবে আর কখন গ্রিনটা জ্বলবে কখন ইয়েলোটা জ্বলবে তাহলে আমাকে একটা প্রেডিকশন করে রাখতে হয় যে কখন হয়তো রেড জ্বলছে কখন হয়তো আমার গ্রিনটা জ্বলছে আর সময় আমাকে একটা কন্ডিশন তার যে আউটকাম সেটা কিন্তু হতে পারে আই দ্য ট্রু কিংবা ফলস বা একটা বুলিয়ান ভ্যালু যার উপর ডিপেন্ড করে কিন্তু আমাকে তার টাস্কগুলোকে অ্যাচিভ করতে হয় যে যদি আমার কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা কি করব। আর যদি আমাদের কন্ডিশনটা ফলস হয় তাহলেই বা আমরা কি করব দ্যাট ইজ কল ডিসিশন যে আমাকে একটা ডিসিশন নিতে হয় যে এটা হলে এটা হবে এটা হলে এটা না হলে এটা হবে তো যে কোনো প্রোগ্রামিংয়ে যে কোনো প্রোগ্রামিংয়ে কিন্তু ডিসাইড করাটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর যে আমাকে ডিসিশন নেওয়াটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর আমরা ডিসিশন নেওয়ার জন্য ডিফারেন্ট স্টেটমেন্ট ব্যবহার করি তার মধ্যে আমরা আজকে পড়তে চাইছি ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট পাইথন বেসিক্যালি আমাকে ভেরিয়াস টাইপের কন্ডিশনাল স্টেটমেন্ট বা ডিসিশন স্টেটমেন্ট আমাকে প্রোভাইড করে তার মধ্যে আমরা প্রথম যে স্টেটমেন্টটা দিয়ে শুরু করব পাইথনের ক্ষেত্রে দ্যাট ইজ আ ইফ স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট আর ইফেল স্টেটমেন্ট আমরা প্রথমে এই দুটো দিয়ে শুরু করি তারপরে হয়তো আমরা আস্তে আস্তে আরও ডিফারেন্ট কনসেপ্টে আসবো ইফের বা নেস্টের ইফে ইফেলস বা আদার্স কনসেপ্টে আমরা আসবো ফার্স্ট আমরা চলে আসছি ইফ স্টেটমেন্টের কনসেপ্টে পাইথনের ইফ স্টেটমেন্ট এটা কিন্তু সি এর ইফ স্টেটমেন্ট নয় এটা হচ্ছে পাইথনের ইফ স্টেটমেন্ট কনসেপ্টটা অনেকটা সিমিলার শুধুমাত্র সিনটেক্সটা একটু ডিফার করবে সবটা নয় একটু ডিফার করবে তো ইফ স্টেটমেন্ট এটা সিম্পলেস্ট টাইপ অফ ডিসন কন্ট্রোল স্টেটমেন্ট আমরা ইফ দিয়ে ডিসান নিতে পারি আমরা ডিশন মেকিং করতে গিয়ে আমরা খুব ফ্রিকোয়েন্টলি আমরা ইফের হেল্প নিই আবার আমি ইফটাকে বলতে পারি সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট আমার যেমন কন্ডিশন থাকবে তার উপরে আমরা সিলেকশন করতে পারি তাহলে একটা ইফ স্টেটমেন্ট আমরা তো ইফ তো দিয়ে তো আমরা কাজ করেছি সিতে তার আমরা যদি পাইথনের রেসপেক্টে যদি আমরা ইফের একটা সিনট্যাক্স দেখি যে ইফটা কেমন দেখতে হয় ইফটার গঠনটা কীরকম তার সিনট্যাক্সটা একটু দেখি তারপরে আমরা তার এক্সাম্পল বা আদার্স কনসেপ্ট নিয়ে বা তার এক্সিকিউশন প্রসিডিওর নিয়ে আমরা ডিসকাশন করবো অ্যালং উইথ ফ্লো চার্টস তো ইফ কেমন দেখতে হয় না ইফটা তোমার দেখতে হয় এরকমভাবে আমরা ইফটাকে দেখাচ্ছি যে ইফ তারপরে থাকে আমার একটা টেস্ট এক্সপ্রেশন আমাকে একটা টেস্ট এক্সপ্রেশন দিতে হয় বা একটা কন্ডিশন দিতে হয় যাতে আমরা টেস্ট এক্সপ্রেশন বলছি বা কন্ডিশন দেন আমাকে একটা কোলন দিতে হয় তাই না একটা কোলন দিতে হয় তার আন্ডারে এই টেস্ট এক্সপ্রেশন যদি আমার স্যাটিসফাই করে বা ট্রু হয় দেন তার এগেনস্টে আমার স্টেটমেন্ট ওয়ানটা হয়তো এক্সিকিউট করবে এটা আমার একটা ব্লক অফ কোড বা স্টেটমেন্ট ওয়ান আমার এখানে মোর দ্যান ওয়ান স্টেটমেন্ট থাকতে পারে যেটা হয়তো এক্সিকিউশন করবে যদি আমার টেস্ট এক্সপ্রেশনটা যদি আমার ট্রু হয় বা ঠিক হয় তারপরে হয়তো আমার অন্য স্টেটমেন্ট থাকছে আমার প্রোগ্রামে সেটা হচ্ছে স্টেটমেন্ট এক্স স্টেটমেন্ট এক্স আমি ইফের আন্ডারে যে স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করতে চেয়েছি আমি দেখো ইফের পরে কিন্তু ট্যাব দিয়ে দিয়ে আমি কিন্তু সেই স্টেটমেন্টগুলোকে লিখেছি দ্যাট ইজ আ ইন্ডেন্টেশন আমি তো এখানে কোনো ব্র্যাকেট ইউজ করতে পারি না পাইথনের ক্ষেত্রে তো আমাকে এখানে ইন্ডেন্টেশন করে কিন্তু যে কোন ব্লকটা বা কোন ব্লক অফ কোডটা কার মধ্যে ডিফাইন করবো সেটা কিন্তু আমরা দেখাতে পারি এবার আমি ইফ টেস্ট এক্সপ্রেশন যদি তোমার ট্রু হয় তাহলে আমার স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু থ্রি ফোর হয়তো তোমার চারটে স্টেটমেন্ট আছে চারটে এক্সিকিউট করলো আর যদি আমার ইফ স্টেটমেন্ট তোমার এক্সিকিউশন যদি তোমার যদি ফলস হয়ে যায় তখন তোমার ইফের বাইরে চলে আসবে আমাকে স্টেটমেন্ট টেক্সটাকে আমাকে এক্সিকিউট করবে তাহলে আমাকে ফার্স্টে কিন্তু টেস্ট এক্সপ্রেশনটা কিন্তু ফার্স্টেই ভ্যালিউট হবে টেস্ট এক্সপ্রেশনটা কিন্তু ফার্স্টে ইভ্যালিউট হবে তাহলে এইটা রেসপেক্টে যদি একটা ফ্লোচার্ট ড্র করি আমরা না ধরে নেওয়া যাক যে এটা হচ্ছে আমার একটা টেস্ট এক্সপ্রেশন ডায়মন্ড বক্সের মধ্যে আমরা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি বা কন্ডিশনটাকে আমরা ডায়মন্ড দিয়ে ইন্ডিকেট করি এটা হচ্ছে আমার টেস্ট এক্সপ্রেশন যেটা আমি এখানে ইফের মধ্যে লিখেছি আমার প্রোগ্রামে কোডিংয়ের ক্ষেত্রে আর এই টেস্ট এক্সপ্রেশন যদি আমাদের ট্রু হয় তখন কি হচ্ছে না তখন আমার এই যে স্টেটমেন্ট ওয়ান আছে বা এই যে ব্লক অফ স্টেটমেন্ট আছে তাকে আমরা এক্সিকিউট করছি আমি এখানে লিখছি স্টেটমেন্ট অফ ব্লক ওয়ান বা স্টেটমেন্ট ব্লক ওয়ান স্টেটমেন্ট ব্লক ওয়ান মানে আমার এই ব্লকটা এই ব্লকটা দেন এই কাজটা আমাদের কন্টিনিউ রিপিট হচ্ছে এটা আমার টেস্ট এক্সপ্রেশন তোমার থ্রু আমার এটা এক্সিকিউট করলো ঠিক আছে আমি হয়তো পরে ধরুন একটা লুপে হয়তো এটাকে এক্সিকিউট করাচ্ছি আমার লুপে এখন দরকার নেই এবার যদি কন্ডিশনটা আমার ফলস হয়ে যায় এই কন্ডিশন যদি আমার ফলস হয়ে যায় তখন কিন্তু কন্ট্রোলটা আর ইফের মধ্যে ঢুকবে না তখন ইফ থেকে বেরিয়ে এসে কোথায় চলে আসবে সে চলে আসবে আমার স্টেটমেন্ট ব্লক ওয়ানের পরে যে স্টেটমেন্টটা আছে অর্থাৎ স্টেটমেন্ট এক্সে চলে আসবে দেখো ওটা কিন্তু ওর ইন্ডেন্টেশনের বাইরে স্টেটমেন্ট এক্সটা কিন্তু আমার ইফের ইন্ডেন্টেশনের বাইরে আমার তখন কিন্তু স্টেটমেন্ট এক্সটাকে এক্সিকিউট করবে স্টেটমেন্ট এক্সটাকে তখন এক্সিকিউট করবে এই হচ্ছে আমার ফ্লো স্ট্রাকচার বা আমার ফ্লো চার্ট যে আমার টেস্ট এক্সপ্রেশন যদি তোমার স্যাটিসফাই করে তাহলে স্টেটমেন্ট ব্লক ওয়ানটাকে এক্সিকিউট করলো আর যদি তোমার টেস্ট এক্সপ্রেশন যদি তোমার ফলস হয়ে যায় তখন দেখো কন্ট্রোলটা কিন্তু আর ইফের মধ্যে ঢুকলো না না ঢুকে ইফের বাইরে চলে আসলো আর ইফের বাইরে কে আছে বসে না স্টেটমেন্ট এক্স আছে তখন স্টেটমেন্ট এক্সটা এক্সিকিউট করে তারপরে হয়তো বেরিয়ে গেল তাহলে এটা দিয়ে আমরা একটা সিম্পল যদি একটা প্রোগ্রামিং দেখি যে আমরা কীভাবে এই টেস্ট এক্সপ্রেশনটাকে আমরা ব্যবহার করতে পারি না সাপোজ ধরে নাও আমি একটা এক্সাম্পল দেখাই সিম্পল একটা এক্সাম্পল যে আমার কাছে একটা ভেরিয়েবল আছে এক্স ইকালস টু টেন আমি এখন কন্ডিশন চেক করছি ইফ এক্স গ্রেটার দেন জিরো কোলন দেখো আমার একটা টেস্ট এক্সপ্রেশন আমি এখানে তোমার আমার টেস্ট এক্সপ্রেশন তোমার দিয়েছি এক্স গ্রেটার দেন জিরো আমি এটা ব্র্যাকেটের মধ্যে লিখেছি ওকে লেখার পর তারপর তার আন্ডারে আমরা কোন কাজটা করছি না যদি এক্সের ভ্যালুটা জিরো থেকে বেশি হয় তাহলে আমরা এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান করলাম এক্স প্লাস ওয়ান করলাম দিয়ে আমি এখানে কী করছি প্রিন্ট এক্স এক্সটাকে আমরা প্রিন্ট করেছি এক্সটাকে আমরা প্রিন্ট করেছি তাহলে আমাকে বলো তো আমার এক্সের ভ্যালুটা কত হবে এটার আউটপুট আমাকে কত দেখাবে ইলেভেন কারণ আমার দেখো প্রথমে ফার্স্ট টাইম এক্সের ভ্যালু কত না যে টেন তাহলে এখন টেন নিয়ে ফার্স্ট ইফের কাছে গেল টেন গ্রেটার দেন জিরো কন্ডিশনটা ট্রু ইফের মধ্যে ঢুকলো এক্সের ভ্যালু কী পাচ্ছি এক্সের ভ্যালু পাচ্ছি টেন প্লাস ওয়ান মানে হচ্ছে ইলেভেন আমার তো লুপ নয় যে আবার ফিরে আসবে ইফের কাছে তারপরে কী পাচ্ছে স্টেটমেন্ট প্রিন্ট এক্স তাহলে এখন এক্সের ভ্যালু তোমার কি ইলেভেন আমাকে দেখাচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে আমাদের ইলেভেন তাহলে আমরা এই ইফটাকে একটু কম্পাইলার আমাদের পাইথন যে ইন্টারপ্রিটারে কী করে ব্যবহার করতে হয় আমরা একটু দেখি আমার কাছে এখানে একটা অফলাইন একটা ইন্টারপ্রিটার আছে আমি সেখানে এই এইটুকু কোড জাস্ট আমরা রান করবো এক্স ইকালস টু টেন এন্টার ইফ ফার্স্ট ব্রাকেট ওপেন করলাম এক্স গেটার দেন জিরো কি চেক করছি যদি এক্সের মানটা জিরোর থেকে বেশি হয় যদি বেশি হয় এক্সের মানটা জিরোর থেকে ঠিক আছে আমি এখানে দেখো একটা কোলন দিই বলে আমার দেখো ইন্ডেন্টেশনটা আসলো না আমি এবার একটা কোলন দিয়ে যখন এন্টারপ্রেস করছি দেখো আমার কিন্তু দেখো অটোমেটিক্যালি কিন্তু ইন্ডেন্টেশনটা চলে আসলো মানে আগামী সিনটেক্সে ভুল করেছিলাম আমি এখানে কি টু এক্স প্লাস ওয়ান এক্স ইকলস টু এক্স প্লাস ওয়ান আমি আবার এখানে এন্টারপ্রেস করলাম তার পরের লাইনে আসছে কিন্তু আমাকে প্রিন্ট অফ এক্সটা কিন্তু করতে হবে ইফেল লেভেলে আমি এখানে লিখছি প্রিন্ট অফ এক্স প্রিন্ট অফ এক্স এই হচ্ছে আমার কোড তাহলে এই কোডটাকে আমি এখন যদি এক্সিকিউট করি আমাকে এক্সে ভ্যালু দেখাবে ইলেভেন আমি এখন এক্সটাকে এক্সিকিউট করলাম আমাকে দেখো দেখাচ্ছে ইলেভেন ওকে তাহলে ইফটা কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখলাম যে আমার যে ব্লক অফ কোডটা থাকবে ইফের ভিতরে তাকে কিন্তু আমাকে ইফের ইন্ডেন্টেশনের সেই ব্লকের মধ্যে আমাকে লিখতে হবে আর আমি প্রিন্ট টেক্সট আমার কমন স্টেটমেন্ট মানে আমার ইফের এক্সিকিউশনের পরে আমি প্রিন্ট টেক্সটটাকে ডিসপ্লে করতে চাইছি অথবা আমি ইফের যে লেভেল তার যে লেভেলের ইন্ডেন্টেশন তুমি সেই লেভেলে কিন্তু তোমার লিখছি প্রিন্ট অফ এক্সটাকে আমাকে আমরা দেখাচ্ছে এক্সিকালস টু ইলেভেন এটা সিম্পল প্রোগ্রাম এবার আমরা একটা ইফ স্টেটমেন্টটাকে ব্যবহার করে আমি একটা ছোট্ট এক্সাম্পল করবো কীরকম এক্সাম্পল করবো না আমি তোমাকে বললাম যে একটা একটা পার্সন তার এজ যখন গ্রেটার দেন অর ইকুয়ালস টু এইটিন হবে তখন সেই পার্সেন্টটা ভোট দেওয়ার জন্য এলিজেবেল একটা প্রোগ্রাম রেখো যে রাইট এ প্রোগ্রাম টু ডিটারমাইন হোয়েদার এ পার্সন ইজ এলিজেবেল টু ভোট অর নট তাহলে আমি প্রথমে ইউজারের কাছ থেকে একটা ভেরিয়েল নিতে হবে তাহলে আমরা আমরা তো ইফের তো কাজ করছি এখানে আমার তো ইফতো লাগবেই তা আমি এখন একটা ভেরিয়েবল নিলাম এজ বলে এজ বলে ভেরিয়েলটা নেওয়ার পর আমি ফার্স্টেই ইউজারকে বলছি যে ইনপুট ইনপুট ফাংশন দিয়ে আমরা ইনপুট নিই ইউজারের কাছ থেকে তাই না ইনপুট এন্টার ইউর এজ এন্টার ইয়োর এজ সেটা এজকে এন্টার করবে আর সেই এর সাথে ধরো যখনই কোনো মানে আমার যখন ইনপুট টার্মিনাল থেকে যখন কোনো ভ্যালু আসে সেটা কিন্তু বাইডিফল স্ট্রিং তাকে আমাকে তো এখন ক্যালকুলেশন করতে গেলে আমাকে তাকে তো ইন্ডিজারে কনভার্ট করতে হবে তো সেই ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা কী করছি আমি এখানে একটা টাইপ কাস্টিং করছি ইন্টে তাহলে ইন্ট অফ ইনপুট এন্টার এজ তাহলে এখন তুমি যে এজটাকে দিলে সেটা কিন্তু তোমার স্ট্রিং ছিল সেই স্ট্রিংটা কিন্তু এখন ইনটে কনভার্ট হয়ে এজের মধ্যে স্টোর হয়ে গেছে তাহলে এজের মধ্যে কিন্তু এখন ইন্ডিজার ভ্যালু স্টোর হয়েছে আমি জাস্ট টাইপ কাস্টিং করে নিলাম ইনটে এবার চেক করছি যে ইফ এজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু যদি এইটিন হয় তখন তার আন্ডারে আমরা কী করছি প্রিন্ট যে আর ইউ আর এলিজিবল টু ভোট ইউ আর এলিজেবল টু ভোট কোলনটা দেবো অবশ্যই দেবো কোলনটা ভুল করেছি দিইনি কোলন কোলন ইফের পর আমাকে কোলন দিতে হবে নাহলে কিন্তু সিনট্যাকটিক্যাল এরর দেখাবে ওকে ইউ আর এলিজিবল টু ভোট তাহলে আমি যদি এখন এটাকে যদি রান করি কোডটাকে তাহলে রান করলে আমাকে ফার্স্টেই আমাকে কম আমাকে দেখাবে আমার আউটপুট আনলে আমাকে ফার্স্টই দেখাবে এন্টার দ্য এজ বা এন্টার ইয়োর এজ এন্টার ইয়োর এজ কোলন দিয়েছি আমি এখানে কোলন দেখাবে আমি এখানে তো এস দিলাম তোমাদের থার্টি ফাইভ আমার তখন আউটপুট দেখাচ্ছে যে ইউ আর এলিজিবল টু ভোট ওকে ইউ আর এলিজিবল টু ভোট ঠিক আছে তাহলে আমরা এরকমভাবে আমরা ইফ দিয়ে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে কী হবে আমরা চেক করতে পারি কিন্তু আমার এখানে যেহেতু কোনো এলস পার্ট নেই আমরা এখন সিম্পলি ইপ ইফটাকে পড়ছি যেহেতু কোনো এলস পার্ট নেই তাহলে কন্ডিশনটা ফলস হলে কী হবে কিন্তু আমরা এখানে তাকে হ্যান্ডেল করছি না আমার কন্ডিশনটা ট্রু হলে আমার ডিসিশনটা যখন ট্রু হবে তখন কি তখন কি কাজ করছি আমরা আমি অনলি কিন্তু তাকেই তোমার এখানে ডিফাইন করেছি তাহলে আমাকে যখন ডিফাইন করতে হবে যে যখন আমার ফলস হবে কন্ডিশনটা তখন কী হবে তার জন্য কিন্তু আমরা তখন এলসের কনসেপ্টটা দেখবো তখন আমরা পড়বো ইফেল স্টেটমেন্ট তার জন্য কিন্তু ইফেল স্টেটমেন্টের আমার মানে কনসেপ্টটা এসছে তাহলে আমার ইফ স্টেটমেন্ট যখন ফলো করবে আর একটা কোনো অপশনাল কোনো এল স্টেটমেন্টকে তখন তাকে আমরা কম্বাইনলি বলতে পারি ইফ এল স্টেটমেন্ট এলসটা কিন্তু অপশনাল আমার ইফ থাকলে যে এলস থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই কিন্তু শুধুমাত্র তুমি কিন্তু এলসটাকে ব্যবহার করতে পারবে না এলস থাকলে কিন্তু ইফ থাকতে হবে কিন্তু ইফ থাকলে এলস না থাকতেও পারে তার জন্য এলসটাকে বলা হয় অপশনাল একটা স্টেটমেন্ট তাহলে ইফের কন্ডিশন যখন ফলস হবে তখনই কিন্তু আমার এলস পার্টটা এক্সিকিউট করবে আর ইফের পার্ট ইভ যখন কন্ডিশন ইফের কন্ডিশন যখন ট্রু হবে তখন কিন্তু ইফের যে বডিটা সেটা এক্সিকিউট করে কিন্তু বেরিয়ে চলে আসবে দ্যাট ইজ আ কনসেপ্ট ওকে তাহলে আমরা এখন আর একটা এক্সাম্পল দেখবো ইফ স্টেটমেন্টের হেল্প নিয়ে যে এক্সাম্পলটা হচ্ছে এরকম একটা ছোট্ট এক্সাম্পল এটা খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম বলো যেরকমই অ্যালগোরিথমটা একবার দেখাবেন অ্যালগোরিথমটা সেটা আপনি করলেন উপরে

রাইট আোগ্রাম টু ডিটারমাইন দ্য ক্যারেক্টার এন্টার্ড বাই দ্য ইউজার এন্টার্ড বাই দা ইউজার আমরা ইউজার যে ক্যারেক্টারগুলোকে এন্টার করবে তাকে আমাকে ডিটারমাইন করতে হবে যে হয়তো ইউজার একটা কোনো ক্যারেক্টারকে হয়তো এন্টার করলো যে হয়তো ফাইভ আমাকে আমার প্রোগ্রামটা বলবে যে দ্য ইউজার হ্যাজ এন্টার্ড এ ডিজিট যদি ইউজার হয়তো তোমার ধরে নাও হয়তো একটা কোনো অ্যালফাবেটকে হয়তো এন্টার করলো যে স্মলে বা ক্যাপিটালে আমাকে হয়তো আমার প্রোগ্রামটা বলবে দ্য ইউজার হ্যাজ এন্টার্ড এ ক্যারেক্টার যদি আমার ইউজার এন্টার করে কোনো একটা স্পেসকে তখন হয়তো আমাকে ইউজার আমাকে তখন প্রোগ্রামটা বলবে যে ইউজার এন্টার এ হোয়াইট হোয়াইট স্পেস ক্যারেক্টার তাহলে আমরা ডিটারমাইন করতে পারবো যে আমার ইউজার যে ক্যারেক্টারগুলোকে ইনপুট করবে তো তাকে আমরা ডিটারমাইন করবো সেটা কি অ্যাকচুয়ালি ওকে তার জন্য একটা ছোট্ট প্রোগ্রাম আমি এই প্রোগ্রামটা এখানে বোর্ডে না লিখে আমি এটাকে একবারে ডিরেক্ট তোমার আমি এই ধনি যে আমার ইন্টারপ্রিটার আছে আমি সেখানে দেখাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম তাহলে ফার্স্টে আমাকে একটা ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে আর তাকে আমাকে রাখতে হবে কার মধ্যে এটা কোনো ভেরিয়েবলের মধ্যে তো আমি ফার্স্ট একটা ইউজারের কাছ থেকে ইনপুট নেব আমি একটা ভেরিয়েবলকে এখানে ডিক্লেয়ার করছি সি ইকলস টু সি ইকলস টু ইনপুট ইনপুট আমি ইউজারকে বললাম যে প্রেস এনি কি এটা কীকে প্রেস করতে বললাম কীবোর্ড থেকে প্রেস এনি কি ওকে প্রেস এনি কি তাকে আমি প্রেস করতে বললাম ব্র্যাকেট শেষ তাহলে এখন ইউজার যেটা ইনপুট যেটা প্রেস করবে যে কীটাকে সেটাকে আমি কার মধ্যে স্টোর করেছি ক্যারেক্টারের মধ্যে সবই কিন্তু ক্যারেক্টার জিরো ওয়ান গোটা ক্যারেক্টার আমি এবিসি যদি এন্টার করি সেটাও ক্যারেক্টার স্পেসটাও কিন্তু ক্যারেক্টার না আমি সব কিন্তু অ্যাজ এ ক্যারেক্টার কিন্তু আমরা ইনপুট নিচ্ছি আমি এবার চেক করব যে আমার যেটা ইউজার এন্টার করেছে সেই ক্যারেক্টারটা অ্যালফাবেট কি না সেটাকে চেক করার জন্য আমার যে ফাংশনসটা অ্যাভেলেবেল তার নাম হচ্ছে ইজ আলফা এটা কিন্তু সি এর একটা ফাংশন আছে সি টাইপ ডট এইচ হেডার ফাইলের মধ্যে তাহলে আমি এখন চেক করছি যে সি ডট সি ডট ইজ আলফা ইজ আলফা মানে হচ্ছে যে আমার যেটা সি এর মধ্যে আছে সেটা কি অ্যালফাবেট ইজ ইট অ্যালফাবেট ওকে ইজ আলফা আর আমাকে এই ইজ আলফা ফাংশন আমাকে রিটার্ন করবে ট্রু যদি আমার সি এর মধ্যে যে ক্যারেক্টারটা আছে যদি সেটা অ্যালফাবেট হয় তবেই আদারওয়াইজ সে আমাকে রিটার্ন করবে ফলস ব্র্যাকেট শেষ করলাম যেটা কোলন দিলাম কারণ ইফের মধ্যে ইউজ করেছি এবার আমি তার আন্ডারে আমি এবার কি লিখবো প্রিন্টেপ করবো প্রিন্ট করবো প্রিন্টেপ বলছি সরি প্রিন্ট করবো আমরা কী প্রিন্ট করবো না দ্য ইউজার হ্যাজ এন্টার্ড দ্য ইউজার হ্যাজ এন্টার্ড আ ক্যারেক্টার ক্যারেক্টার ওকে ইউজার হ্যা হ্যা ইউজার হ্যাজ এন্টার্ড আ ক্যারেক্টার আ ক্যারেক্টার ওকে এক মিনিট আমার সিটা এখানে হয়তো প্রেস হচ্ছে না ওকে ক্যারেক্টার দিয়ে আমি এটাকে ডবল কোড শেষ করে আমি ব্র্যাকেটটাকে শেষ করে দিলাম ব্যাক আমার প্রিন্ট প্রিন্টটা কমপ্লিট নেক্সট আমি আবার আসবো আমি আবার কন্ডিশন চেক করছি যে যদি ইউজার কোনো ডিজিটকে এন্টার করে তাকে আমি কি করে চেক করবো না ইফ সি ডট ইজ ডিজিট ইজ ডিজিট যদি ডিজিট হয় তখন আমাকে ইস ডিজিট ফাংশন কিন্তু আমাকে ট্রু রিটার্ন করবে তার আন্ডারে আমরা সিটা আমার এখানে পড়েনি আবার সিটা নিয়ে সমস্যা হচ্ছে আমার কিবোর্ডে সিটা প্রেস করতে যাই হোক সি ডট ইচডিজিট আমি এখানে আবার এন্টার প্রেস করলাম ওকে আমি কোলনটা দিই নি বলে আমার এন্টারটা দেখো পরের পরবর্তী ইন্ডেন্টেশনে আসেনি এবার দেখো আমি এন্টারটা প্রেস করছি আমি এবার এই প্রিন্ট প্রিন্টটাকে কপি করে নিচ্ছি এখান থেকে নাহলে আমাকে আবার লিখতে হবে আমি এই প্রিন্টটাকে এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে এখানে পেস্ট করলাম আমি জাস্ট এখানে চেঞ্জ করে দেবো তো ইউজার হ্যাজ এন্টার্ড আ ক্যারেক্টার না করে এখানে করে দেবো ডিজিট ক্যারেক্টার না করে এখানে করে দেবো ডিজিট ডিজিট ওকে এটা আমাদের গেল সেকেন্ড কন্ডিশন আমি এবারে লাস্ট কন্ডিশন দেবো যেটা কোনো স্পেস এন্টার করেছে কি না ইউজার তার জন্য আমি এখানে চেক করছি ইফসি ডট ইফসি ডট ই স্পেস ওকে ই স্পেস এই ধরনের ফাংশন কিন্তু আমাদের তেও আছে হ্যাঁ এই ধরনের ফাংশন কিন্তু আমাদের সিতেও আছে সেটা আমরা পড়বো সি টাইপ ডট এইচ যখন হেডার ফাইল পড়বো তখন সেখানে আমরা এই ধরনের ফাংশন আমরা পড়বো ই স্পেস সি ডট হবে ওকে সি ডট স্পেস এটাকে হোয়াইট স্পেসও বলা হয় অনেক সময় আমি আবার কোলন দিই নি বলে আমার ইনডেনটেশনটা পরবর্তী সেম সেম লেভেলে চলে আসছিলো আমি এখানে কোলন দিয়ে এবার এন্টারপ্রেস করবো এবার প্রিন্টটাকে আমি আবার এখানে পেস্ট করছি প্রিন্ট মেসেজটাকে আমি এবার এখানে আবার আবার পেস্ট করছি এটাকে কপি করলাম এখানে আমি আবার এটাকে স্পেস পেস্ট করলাম আমি এখানে লিখছি যে ইউজার হ্যাজ এন্টার্ড আ হোয়াইট স্পেস ক্যারেক্টার হোয়াইট স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার ওকে হোয়াইট স্পেসটা হচ্ছে একটা ক্যারেক্টার হোয়াইট স্পেস ক্যারেক্টার হোয়াইট স্পেস ক্যারেক্টার আমার প্রোগ্রাম কিন্তু কমপ্লিট আমি তিনটে জিনিস চেক করেছি যে ইউজার যদি কোনো ক্যারেক্টার এন্টার করে আমাকে বলবে পমার প্রোগ্রামটা যদি কোনো ডিজিটকে এন্টার করে সে আমাকে বলবে পমার প্রোগ্রামটা আর যদি কোনো স্পেসকে এন্টার করে সেটা আমাকে কিন্তু বলবে আমার প্রোগ্রামটা ওকে আমি এবার আগে কোডটাকে রান করছি প্রেস এনি কি আমি কিবোর্ড থেকে ক্যাপিটালে এখন এটাকে প্রেস করলাম এন্টার প্রেস করেছি দ্য ইউজার হ্যাজ এন্টার্ড আ ক্যারেক্টার আমি কোডটাকে আবার রান করছি প্রেস এনি কি আমি এখন নাম্বার কী থেকে আমি সিক্সটাকে প্রেস করলাম দিয়ে এন্টার প্রেস করলাম দ্য ইউজার হ্যাজ এন্টার এ ডিজিট আমি আবার কোডটাকে রান করছি আমি আবার স্পেসটাকে দিয়ে একবার চেক করবো প্রেস এনি কি আমি একটা স্পেস দিলাম জাস্ট স্পেস এন্টার দ্য ইউজার হ্যাজ এন্টার এ হোয়াইট স্পেস ক্যারেক্টার ওকে হোয়াইট স্পেস ক্যারেক্টার ওকে আমাকে মানে সিটা ওঠেনি কারণ সিটা নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে সিটা কী বোর্ড থেকে আমি খুব সহজে টাইপ হচ্ছে না যাই হোক এটা মনে হয় কোথাও শর্টফট হয়ে গেছে যাই হোক এখন তোমার দেখিয়েছে তাহলে এইভাবে আমরা চেক করতে পারি তারা তিনটে ফাংশন পড়লাম কিন্তু এর সঙ্গে সঙ্গে ইপ পড়তে পড়তে ইজ আলফা ইজ ডিজিট আর হচ্ছে ইজ স্পেস ওকে ক্লিয়ার হয়েছে এটা ইফের দুটো অ্যাপ্লিকেশন বোঝা গেলো সবার ইফের দুটো অ্যাপ্লিকেশন সবার বোঝা গেছে বলো রিপ্লাই করো ওকে সো আমরা ইফটা দেখলাম আমি পরবর্তী আমি আলো প্রোগ্রামে আসবো আমি আরও এক্সসাইজের প্রোগ্রামে আমরা আসবো সেটা আমরা পরে আসবো তাহলে ইফের ব্যবহারটা আমরা লক্ষ্য করতে পেরেছি সবাই ইফটা কি ব্যবহার করব পাইথনে সেটা আমরা দেখেছি এখন আমরা চলে আসবো ইফেল স্টেটমেন্টে এখন আমরা চলে আসবো ইফেল স্টেটমেন্টে ইফেল স্টেটমেন্ট ইন পাইথান ইফেল স্টেটমেন্ট ওকে তো আমাদের কন্ডিশনাল ব্রাঞ্চিংয়ের জন্য বা কন্ডিশন চেক করার জন্য আমরা দেখতে পেয়েছি সবাই যে ইফ স্টেটমেন্টটা একটা ভাইটাল রোল প্লে করছে আর যার ইউজেসটা খুব সিম্পল আমার টেস্ট এক্সপ্রেশনটাকে ইভ্যালিউট করছে যদি রেজাল্টটা ট্রু হয় তাহলে আমার সেই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করছে যে স্টেটমেন্টগুলোকে আমি ইফের পরে লিখেছি আর যদি কন্ডিশনসটা আমাদের ফলস হয় তাহলে সেই স্টেটমেন্টগুলোকে স্কিপ করে দিচ্ছে ইফেল স্টেটমেন্টগুলোকে স্কিপ করে দিচ্ছে আমার এলস পাটে চলে আসছে তো ইফেলস এইভাবেই কাজ করে তাহলে ইফেলসে যদি আমরা একটু সিনটেক্সটা দেখে নিই যে ইফেলস কীভাবে ব্যবহার করতে হয় তার সিনটেক্সটা আমরা একটু দেখবো ইফেলসের ইফ টেস্ট এক্সপ্রেশন বা তুমি লিখতে পারো কন্ডিশন সেটাও ভ্যালিড টেস্ট এক্সপ্রেশন কোলন স্টেটমেন্ট ব্লক ওয়ান মানে যে যে স্টেটমেন্ট ব্লকটা আমার ইফ স্টেটমেন্ট এক্সিক টু হলে যে স্টেটমেন্ট ব্লকটা এক্সিকিউট হয় তার নাম হচ্ছে স্টেটমেন্ট ব্লক ওয়ান আর এলস এলসটা কিন্তু ইফের সেম লেভেলে থাকবে এলসের পরেও কিন্তু কলন দিতে হয় এলসাও কিন্তু একটা কিওয়ার্ড এলসের পরেও আমাকে কোলন দিতে হবে আর এলসের আন্ডারে থাকছে আমার স্টেটমেন্ট ব্লক টু কারণ যে স্টেটমেন্ট ব্লক টুটা আমার এলস পার্টটা এক্সিকিউট হলে যদি আমার তখন আমার এই পার্টটা এক্সিকিউট করবে মানে ইফ ফলস হওয়া মানে এলসের মধ্যে আসবে তখন স্টেটমেন্ট ব্লক টুটাকে এক্সিকিউট করবে দেন আমার ই ফেলসের বাইরে আমার আছে স্টেটমেন্ট এক্স ই ফেলসের বাইরে আমার আছে স্টেটমেন্ট এক্স যার মধ্যে যেটা কিন্তু ইফ হোক বা না হোক বা এলস হোক বা না হোক আমার কিন্তু স্টেটমেন্ট এক্সটা কিন্তু এক্সিকিউট করবে সবার জন্য ইফটা ট্রু হলো স্টেটমেন্ট ব্লক ওয়ানটা এক্সিকিউট করলো আমার কিন্তু স্টেটমেন্ট এক্সটা এক্সিকিউট করলো ইফটা ফলস হয়ে গেল আমার এলসের মধ্যে তোমার স্টেটমেন্ট ব্লক টুটাকে এক্সিকিউট করলো আমার কিন্তু স্টেটমেন্ট এক্সটাকে এক্সিকিউট করলো ওকে তাহলে এই হচ্ছে আমার সিনট্যাক্স তাহলে এই সিনট্যাক্সটা একটা ফ্লো দেখবো আমরা আমার কাছে একটা টেস্ট এক্সপ্রেশন আছে এটা আমার টেস্ট এক্সপ্রেশন টেস্ট এক্সপ্রেশন বা কন্ডিশন বা কন্ডিশন ওকে আমার কন্ডিশনটা এখন যদি ট্রু হয় যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে তার এগেনস্টে আমরা কি করছি স্টেটমেন্ট ব্লক ওয়ানটাকে এক্সিকিউট করছি স্টেটমেন্ট ব্লক ওয়ানটাকে এক্সিকিউট করছি আমরা স্টেটমেন্ট ব্লক ওয়ান আর যদি কন্ডিশনটা আমার ফলস হয় তাহলে আমরা স্টেটমেন্ট ব্লক টাকে এক্সিকিউট করছি স্টেটমেন্ট ব্লক টু এটা হচ্ছে আমার স্টেটমেন্ট ব্লক টু আমি শর্টে লিখলাম আর এবার যে এক্সিকিউশন হলো হলো ট্রু হলে ওয়ানটা এক্সিকিউট করবে ব্লক ওয়ানটা আর ফলস হলে এক্সিম আমার স্টেটমেন্ট ব্লক টুটা এক্সিকিউট করবে আমি এখন কী করছি দুটোকে এখন একসাথে মার্চ করে দিচ্ছি মার্চ করে আমরা এখান থেকে একটা কন্ট্রোলটাকে আমি এখন একটা ডাইরেকশানস দিচ্ছি তাকে আমি তোমার প্লেস করছি কোথায় না স্টেটমেন্ট এক্স তোমার ইফে ইফ হওয়ার পরেও হবে এলস হওয়ার পরেও হবে তাহলে আমার এরপরে কে থাকছে স্টেটমেন্ট এক্স এটা হচ্ছে আমার স্টেটমেন্ট এক্স এটা হচ্ছে স্টেটমেন্ট এক্স এই হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম আমার ব্লক ডায়াগ্রাম বলতে পারো বা আমার চার্ট বলতে পারো তাই তো তাহলে কখন কোনটা এক্সিকিউট করছে সেটা নিশ্চয়ই আমরা এখন কনফার্ম কনফার্মেলসের ক্ষেত্রে যে কখন ইপের ব্লকটা এক্সিকিউট করবে আর কখনই বা আমার এলস এর ব্লকটা এক্সিকিউট করবে আর কখনই বা আমার স্টেটমেন্ট এক্সিকিউট করবে ওকে তাহলে ইফেলসের বেসিক কনসেপ্টটা বোঝা গেছে তার জেনারেল ফর্ম বা তার বেসিক কনসেপ্টটা বোঝা গেছে আমরা আমার এক্সাম্পলে আসবো ইফেলসের রেসপেক্টে আমরা এখন ইফেলসের রেসপেক্টে আমরা এক্সাম্পলে আসবো আমরা ফার্স্টেই

আমি তাকে রাখবো এ আর বিয়ের মধ্যে যে এখন কন্ডিশন চেক করবো যে ইফ এ গ্রেটার দেন বি কি যদি এটা বিয়ের থেকে বড়ো হয় তাহলে আমরা লার্জ একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে স্টোর করব আর না হলে আমরা লার্জের মধ্যে বিটাকে স্টোর করবো আর আর ইফ এর বাইরে গিয়ে আমরা স্টেটমেন্ট এক্সের জায়গাতে আমরা প্রিন্ট করবো লার্জ ইকলস টু দি লার্জের ভ্যালোটাকে দেখাবো এই হচ্ছে আমার পারপাস চলো দেখি আমরা করতে পারি কিনা না আমরা ফার্স্টে নিচ্ছি একটা এ একটা ভেরিয়েবল নিলাম তার মধ্যে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে আমরা এর মধ্যে রাখবো আমাকে অবশ্যই যে ইনপুটটা ইউজার দেবে তাকে আমাকে ইনটে কনভার্ট করে এর মধ্যে রাখতে হবে নাহলে আমরা কম্প্যারিজেন করতে পারবো না তাহলে ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ এ এন্টার দ্য ভ্যালু অফ এ কোলন ব্র্যাকেট শেষ আর একটা ব্র্যাকেট শেষ ওকে এটা আমার ইনপুটের ব্র্যাকেটটা শেষ হলো লাস্টে আর এটা হচ্ছে আমার এটা আমার ইনপুটের আগের ব্রাকেট শেষ হল লাস্টে আর এটা হচ্ছে আমার ইনপুটের ব্র্যাকেটটা শেষ হল এখানে আমি আর একটা ভেরিয়েল নিচ্ছি বি আমি এখানে স্টেটমেন্ট লিখবো যেটা আমি লিখেছি ইনপুট এন্টার দ্য ভ্যালু অফ বি এন্টার ভ্যালু অফ বি কোলন ডবল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আবার একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আমি এবার কন্ডিশন চেক করবো যে ইফ এ গেটার দেন যদি বি হয় কোলন দেন লার্জ বলে একটা ভেরিয়েবেল নিলাম লার্জ ইকুয়ালস টু তাহলে এ বোঝাচ্ছে না হলে ইফের কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমার লার্জ ইকলস টু বি বোঝাচ্ছে তখন লার্জ সমান ওকে আমার ইফেলসের কাজ শেষ হয়ে গেল আমি এবার বাইরে এসে লার্সটাকে ডিসপ্লে করে দেবো প্রিন্ট প্রিন্ট ডবল কোটেশন লার্জ ইকুয়ালস টু ডবল কোটেশন শেষ একটা কমা দিলাম দিয়ে লার্জ লার্সটাকে আমরা এখানে ডিসপ্লে করলাম আমার প্রোগ্রাম কমপ্লিট তাহলে এই কোডটাকে যদি আমি রান করাই এই কোডটাকে যদি আমরা রান করাই তাহলে আমাকে ফার্স্টই দেখাবে এন্টার দ্য ভ্যালু অফ এ এন্টার দ্য ভ্যালু অফ এ আমি এখানে একটা ভ্যালু ইনপুট করলাম সাপোজ সিক্সটি আমাকে আবার দেখাচ্ছে এন্টার সেকেন্ড যে ইনপুট স্টেপ ফাংশনটা নিয়ে কাজ করেছি এন্টার দ্য ভ্যালু অফ বি আমি এখানে তোমার ইনপুট হয়তো সেভেন্টি দি যখন এন্টারপ্রেস করছি যখন সেভেন্টির পরে যখন এন্টারপ্রেস করছি তখন আমাকে দেখাচ্ছে লার্জ ইকুয়ালস টু সেভেন্টি এই আমার আউটপুট আশা করি এটাকে আমাকে আর আমার কম্পাইলারে রান করে তো দেখানোর দরকার নেই যে আমার কোডটা এটা আসবে কি না আমরা সবাই বুঝতে পেরেছি যে কোডটা কীভাবে কাজ করছে ওকে ক্লিয়ার সবার কাছে কীভাবে কাজ করছি ইফেল স্টেটমেন্ট হ্যাঁ স্যার ওকে তা আমরা এইভাবে দেখাতে পারি আবার হয়তো যদি মনে হয় যে না স্যার আমি বলবো না যে লার্জ ভ্যালুটা কত আমি জাস্ট দেখাবো যদি এটা গ্রেটার দেন বি হয় আমি তখন বলবো প্রিন্ট এ ইস গেটার আর না হলে বলবো বি ইজ গেটার তাহলে আমার কত কাণ্ড করতে হতো না আমি তখন লার্জ ইকলস টু এ লার্জ ইকলস টু বি আমার স্টোর করার কোনো দরকার ছিল না আমি এখানে প্রিন্ট করে দিতাম যে ইজ গেটার আর এলসের মধ্যে আমরা প্রিন্ট করে দিতাম না ইজ গেটার সেটা হলে একটু ইনকমপ্লিট হয় প্রোগ্রামটা আর কিছু নয় সেটা হলে প্রোগ্রামটা একটু ইনকমপ্লিট বোঝায় সেটা আমরা করতে চাইছিলাম না এবার আমি একটা প্রোগ্রাম দেখাবো এই সেম ইফেলসের কনসেপ্ট দিয়ে যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড হোয়েদার দ্য নাম্বার ই নাম্বার ইজ ইভেন অর অড আমরা আগেও পড়ে এসেছি সি দিয়ে খুব সিম্পল একটা প্রোগ্রাম হুম

তাহলে দূর পর্যন্ত সবার কাছে ক্লিয়ার তো এত দূর পর্যন্ত সবার কাছে ক্লিয়ার তো ইয়ে স্যার স্যার হুম বাকিটা একটু রিপ্লাই করো এত দূর পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে তো আমরা নেক্সট প্রোগ্রামে আসছি আমরা রিফেলসের আরেকটা ছোট্ট অ্যাপ্লিকেশনস নিয়ে সেটা হচ্ছে টু ফাইন্ড দ্য টু ফাইন্ড দ্য গিভেন নাম্বার গিভেন নাম্বার ইজ ইভেন অর অড ওকে এটা সিম্পল প্রোগ্রাম আমরা যেটা আগেও পড়েছি বহুবার আমি ফার্স্টে ইনপুট নেব আমি এটাকে আমরা ডিরেক্ট কম্পাইলারে করবো আগেটা আমরা নর্মাল করেছি তা আমরা কম্পায়ারে করবো ওকে সি ইকালস টু সাপোজ আছে আমাদের ধরো সি আছে সি ইকালস টু ঠিক আছে এন্টার এন্টার এনি নাম্বার এন্টার এনি নাম্বার এন্টার এনি নাম্বার ওকে এটা কোলন দি দেখতে ভালো লাগবে আমি ইফের মধ্যে কন্ডিশন চেক করবো এবার ইফ সি সবাই জানি আমরা কী করে ইভেন অর্ড চেক করতে হয় মডুলার ডিভিশন টু ডাবল ইকালস টু যদি জিরো হয় তাহলে সেই নাম্বারটা ইভেন নাম্বার আমি এখানে ডিরেক্ট প্রিন্ট করে দিচ্ছি আমি এখানে ডিরেক্ট প্রিন্ট করে দিচ্ছি যে যে সি কমা ডবল কোটেশন স্টার্ট করলাম ইজ ইজ ইভেন দেখো এই প্রিন্টটা কেউ বুঝতে পারলে কি না আমাকে বলো এই প্রিন্টটা কেউ বুঝতে পারলে কি আমাকে বলো সি ইজ ইভেন মানে কি না সি এর এখানে একটা ভ্যালু ডিসপ্লে হবে তুমি ধরো হয়তো চার দিয়েছো সি এর ভ্যালু তো চার ফোর ইজ ইভেন দেখাবে ওকে সি এর জায়গায় তোমার ভ্যালুটা দেখাবে সি এর ভ্যালু কি ফোর আর ইজ ইভেন্টটা হচ্ছে মেসেজ তাহলে ফোর ইজ ইভেন্ট দেখাবে ওকে আর না হলে এলসের মধ্যে আমরা এখন লিখব এলস এর মধ্যে আমরা এখন লিখব এলস কোলন প্রিন্ট আমি আবার লিখব সি ইজ অড ঠিক আছে সি কমা ডাবল কোটেশন ইজ অড আমার প্রোগ্রাম কমপ্লিট আমার প্রোগ্রাম কমপ্লিট ঠিক আছে চলো রান করি খুব সিম্পল কোড একটা রান করি এন্টার এনি নাম্বার একটা নাম্বার দিলাম হয়তো সিক্সটি এইট এন্টার প্রেস করলাম আমার একটা এরার দেখাচ্ছে আমার একটা এরার দেখাচ্ছে কারণ কেন বলা তো দেখাচ্ছে এরারটা আমি কি ভুল করেছি বলো দেখি কি ভুল করেছি টাইপ কনভার্সন করিনি আমার এখন নাম্বারটা স্ট্রিং কনসিডার করেছে তারপর আমি কোনো অপারেশন করতে পারবো না আমাকে সেই ডাক্তার দেখিয়েছে আমাকে এটাকে টাইপ কনভারেশন করতে হবে ইনটে তাই না তাহলে আমি এখানে কী লিখবো ইন্ট অফ ব্র্যাকেটটা শুরু করবো আবার লাস্টে গিয়ে আমরা ব্র্যাকেটটাকে শেষ করবো এবার কিন্তু আমার কাজ হবে কারণ আমি এখানে ইনটে কনভার্ট করে নিয়েছি নাম্বারটাকে তুমি যে চার দিলে বা ছয় দিলে সে ছয়টা কিন্তু এখন ইনটে কনভার্ট হয়ে সি এর মধ্যে স্টোর হয়েছে এখন আমরা কোনো অপারেশন করতে পারি তার উপরে আমরা রান করছি এন্টার এন নি নাম্বার ফোর এন্টার ফোর ইজ ইভেন একটা অড নাম্বার দিয়ে দেখি একটা অড নাম্বার দিয়ে দেখি না ফিফটি ওয়ান এন্টার ফিফটি ওয়ান ইজ অড ওকে সো এইভাবে আমরা ইভেন অড আমরা চেক করতে পারি বাই ইউজিং সিম্পল ইফেল স্টেটমেন্ট ইন পাইথন সিম্পল ইফেল স্টেটমেন্ট ইন পাইথন ওকে আমরা আর একটা প্রোগ্রাম করবো ইফেলসের কনসেপ্ট ইউজ করে এটা খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম চলো নেক্সট প্রোগ্রাম প্রোগ্রাম নাম্বার থ্রি প্রোগ্রাম নাম্বার থ্রি না রাইট এ প্রোগ্রাম রাইট এ প্রোগ্রাম প্রোগ্রামের টাইটেলটা একটু বড় কিন্তু খুব সহজ টু এন্টার এনি ক্যারেক্টার টু এন্টার এনি ক্যারেক্টার ইফ দ্য ক্যারেক্টার ইফ দ্য এন্টার ক্যারেক্টার If the entered character is in lower case, is in lower case, then convert it into upper case, and if it is an আপার কেস ক্যারেক্টার ক্যারেক্টার কনভার্ট ইট ইন্টু লোয়ার কেস ওকে বোঝা গেল প্রোগ্রামটা আমি এটাকে এক কথাও লিখতে পারতাম প্রোগ্রামটাকে যে একটা লোয়ার কেসকে আপার কেসে কনভার্ট করো বা আপার কেসকে লোয়ার কেসে কনভার্ট করো কিন্তু যদি লোয়ার কেস হয় তবেই তাকে আপার কেসে কনভার্ট করবে আর যদি আপার কেস হয় কোনো ক্যারেক্টার তাকে লোয়ার কেসে কনভার্ট করবে আমি কিন্তু ক্যারেক্টার দিয়ে এখানে করতে চাইছি আমি এখানে পার্টিকুলার ক্যারেক্টারের জন্য করতে চাইছি আমি কিন্তু কোনো স্ট্রিংয়ের জন্য করছি না আমি কিবোর্ড থেকে একটা ক্যারেক্টারকে ইনপুট নেব সেই ক্যারেক্টার যদি তোমার লোয়ার কেসে থাকে তাকে আমাকে আপার কেসে দেখাবে আমার প্রোগ্রামটা আর যদি আমার ক্যারেক্টারটা তোমার আপার কেসে থাকে তাকে আমাকে দেখাবে লোয়ার কেসে এই হচ্ছে আমার প্রোগ্রামের কন্টেন্ট মানে মেন টাইটেল হ্যাঁ এ হচ্ছে সলিউশনস ওকে আমরা এবার সলভ করবো এটাকে খুব সহজভাবে সলভ করবো আমরা এখানে কিছু ফাংশন ব্যবহার করব তো আমরা সবাই জানি যে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে অ্যাসকি ভ্যালু আছে তো আমি এখানে অ্যাসকি নিয়ে কোনো কথা বলতে চাইছি না আমরা জাস্ট এখন ক্যারেক্টারের কনসেপ্ট এটাকে আমরা সলভ করব যে আমি সিএইচ বলে একটা ভেরিয়েবেল নিলাম সিএইচ সেই সিএইচের এর মধ্যে আমি ইউজারের কাছ থেকে ইনপুটটা নিয়ে রাখবো আমার ফাংশনসটা হচ্ছে ইনপুট ফাংশন যার দিয়ে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি আর আমার তো কোনো নাম্বার নয় এটা যে আমি নাম্বারের উপরে কোনো ক্যালকুলেশন করবো জন্য কিন্তু আমাকে কোনো আর কনভারশন করতে হচ্ছে না টাইপ কাস্টিং করতে হচ্ছে না ইনপুট নিয়ে কী করছি এন্টার এনি ক্যারেক্টার এন্টার এনি ক্যারেক্টার আমাকে একটা কোনো ক্যারেক্টারকে এন্টার করতে বলেছে ক্যারেক্টার আমরা কিন্তু সিঙ্গেল ক্যারেক্টার বোঝায় ক্যারেক্টার কিন্তু সবসময় সিঙ্গেল ক্যারেক্টার বোঝায় আর স্ট্রিং মানে কিন্তু মাল্টিপল ক্যারেক্টার্স এন্টার এনি ক্যারেক্টার আমি তাকে কার মধ্যে স্টোর করেছি সিএইচ এর মধ্যে আমি এবার চেক করবো যে আমার ওই ক্যারেক্টারটা ক্যাপিটাল এ না ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড এর মধ্যে আছে কি না যদি ক্যাপিটাল হয় ক্যারেক্টারটা তাহলে তাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করব আর যদি না হয় তাকে আমি আপার কেসে কনভার্ট করব এই আমার কনসেপ্ট আমি এখন চেক করছি যে ইফ যদি স্টার ভ্যালু গেটার দেন ইকুয়ালস টু যদি ক্যাপিটাল এ হয় অ্যান্ড আমরা এখানে অ্যান্ডটাকে আমরা কিন্তু এখানে এরকমভাবে অ্যান্ড বলে লিখি সিতে হলে আমরা ডবল এম পার্সেন্ট দিতাম ঠিক আছে সিএইচ লেস দেন অর ইকুয়ালস টু ক্যাপিটাল জেড কি না আমি যখনই এখানে একটা ক্যারেক্টারের সাথে আমি যখন ক্যারেক্টারে কম্পেয়ার করছি তারা কিন্তু অ্যাকচুয়ালি কম্প্যারিজনটা কিন্তু করবে তারা অ্যাস কি ভ্যালু দিয়ে না তুমি একটা না তো ইনপুট করেছো তো ক্যাপিটাল বি তাহলে ক্যাপিটাল বিটা যখন স্টোর হচ্ছে তোমার সিএইচের মধ্যে তাহলে সিএইচ যখন কম্পেয়ার করছে এর সাথে তখন দেখো সিএইচের মধ্যে কী আছে বি আছে যার অ্যাস কি ভ্যালু তোমার হচ্ছে সিক্সটি সিক্স তাহলে সিক্সটি সিক্স গেটার দেন অর ইকলস টু সিক্সটি ফাইভ কারণ এটা হচ্ছে সিক্সটি ফাইভ অর্থাৎ পনের ট্রু আবার সিক্সটি সিক্স লেস দেন অর ইকুয়ালস টু আমার নাইনটি ওয়ান কারণ ক্যাপিটাল যে তোমার নাইনটি ওয়ান অর্থাৎ কিন্তু দুটো কন্ডিশন কি তোমার ট্রু অর্থে আমার ওভারঅল যে কন্ডিশনটা কিন্তু সেটাও কিন্তু ট্রু তাই না যেমন আমি দেখলাম কোলন তাহলে আমি এখন কনফার্ম যে আমার ক্যারেক্টারটা কিন্তু তোমার ক্যাপিটালে আছে যদি তোমার এই দুটো কন্ডিশন যদি তোমার ট্রু হয় তাকে আমরা কী করবো লোয়ার কেসে কনভার্ট করে দেবো আমি তখন কী সি এইচ ডট লোয়ার ফাংশনকে কল করলাম লোয়ার ফাংশন কী করে না কোনো আপার কেস কোনো ক্যারেক্টারকে লোয়ার কেসে কনভার্ট করে দেয় আর সিএইচ ডট লোয়ার করার পর সেই লোয়ার কেসে কনভার্ট হওয়ার পর তাকে আমি স্টোর করছি আবার সিএইচ এর মধ্যে তাহলে সিএইচ ইকাল টু সিএইচ ডট লোয়ার যে আমি এখানেই প্রিন্ট করে দিচ্ছি প্রিন্ট প্রিন্ট একটা মেসেজ দেবো এখানে একভাবে মেসেজ দেবো যে আমি তাহলে লোয়ার কেসে তোমার ডিসপ্লে করবো লোয়ার কেস ক্যারেক্টার লোয়ার কেস ক্যারেক্টার ইজ ডবল কোডটা শেষ করলাম প্লাস সিএইচ এই প্লাস হচ্ছে কনক্যাটিনেশন অপারেটার আমি এই মেসেজটার সঙ্গে আমার সিএইচের ভ্যালুটাকে আমি ডিসপ্লে করবো ওকে সিএইচ আমার কিন্তু ইফের কাজ কিন্তু কমপ্লিট যদি কোনো ক্যারেক্টার আপার কেসে থাকে তাকে আমরা লোয়ার কেসে কনভার্ট করে আবার সিএইচের মধ্যে স্টোর করে দিলাম দিয়ে সেই সিএচটাকে আমি ডিসপ্লে করে দিলাম যে লোয়ার কেস ক্যারেক্টার ইজ দিয়ে আমি তাকে সিএচটাকে ডিসপ্লে করে দিলাম এলস আর যদি কোনো ধরনের ইউজার হয়তো কোনো একটা লোয়ার কেস ক্যারেক্টারকে ইনপুট দিয়েছে তো তাকে আমাকে আপার কেস করতে হবে তখন ইফের কন্ডিশনটা ফলস তখন এলসের মধ্যে আসবে এলসের মধ্যে আসার পর আমরা কী করবো সিএইচ ইকালস টু সিএইচ ডট আপার সিএইচ ডট আপার ওকে তাকে আমি আপার কেসে কনভার্ট করে আবার সিএইচের মধ্যে স্টোর করে দিলাম আমি এখানে আবার প্রিন্ট স্টেটমেন্ট লিখে আমি ডিসপ্লে করে দেবো যে আপার কেস ক্যারেক্টার ইজ আপার কেস ক্যারেক্টার ইজ প্লাস সিএইচ আমার প্রোগ্রাম কিন্তু ওভার ওকে তাহলে এখন এই কোডটাকে যদি আমরা রান করাই আমাকে ফার্স্টই দেখাবে এন্টার এনি ক্যারেক্টার আমাকে ফার্স্টই দেখাচ্ছে এন্টার এনি ক্যারেক্টার ওকে কোলন আমি এখানে হয়তো ইনপুট করলাম স্মল সি স্মল সি তাহলে এখন এই স্মল সিটা কার মধ্যে স্টোর করা আছে স্টোর হয়েছে সিএইচ এর মধ্যে তাহলে স্মল সি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ক্যাপিটাল এ কন্ডিশন ফলস তাই তো কন্ডিশন ফলস ঠিক বলো না ভুল বললাম ঠিক বলো না ভুল বললাম ঠিক বলো স্মল সিটার অ্যাসকি ভ্যালু কত স্মল সিটার অ্যাসকি ভ্যালু কত তাই তো বলেছিলাম তাহলে পঁয়ষট্টি যদি হয় তোমার এখানে কত হবে নাইনটি সেভেন হয় তাহলে স্মল বি কত নাইনটি এইট স্মল সি কত নাইনটি নাইনটি নাইন লেস দেন গ্রেটার দেন ক্যাপিটাল এ মানে হচ্ছে সিক্সটি ফাইভ তাই তো তাহলে এই কন্ডিশনটা ট্রু অ্যান্ড নাইনটি নাইন লেস দেন অর ইকুয়ালস টু ক্যাপিটাল জেড মানে কত নাইনটি ওয়ান এটা তো ফলস তাহলে একটা ট্রু একটা ফলস হওয়ার মানে কি আমার ইফের কন্ডিশনটাই ফলস মাঝখানে অ্যান্ড আছে অ্যান্ড অপারেটার আছে এখন কোথায় আসবে এলস এর কাছে আসবে

এটা কিন্তু খুব ভালো প্রোগ্রাম সবার বোঝা গেছে ইফের কন্ডিশনটা বলছে যে যদি ক্যারেক্টারের ভ্যালুটা যদি তোমার যদি গেটার ক্যাপিটাল এ হয় ক্যাপিটাল এ তোমার ভ্যালুটা হচ্ছে তোমার সিক্সটি ফাইভ ঠিক আছে তাহলে তোমার এখানে সিএইচ এর মধ্যে তোমার যাই আসুক না কেন তার অ্যাসকি ভ্যালু ভ্যালুর সাথে কম্পেয়ার হবে ক্যাপিটাল এর অ্যাসকি ভ্যালু তো তোমার তবে রিসন হবে আবার সিএইচ এর মধ্যে তোমার ধরুন যা এসকি ভ্যালুটা এসছে সেই ভ্যালুটি যদি তোমার লেস দেন অর ইকুয়ালস টু স্মল জেড হয় তার মানে আমরা বুঝবো যে আমার সেটা হচ্ছে ক্যাপিটাল এটাতে আছে সাপোজ ধরো না তুমি এটা হয়তো ক্যাপিটাল বিকে তুমি এন্টার করো তাহলে এখন সিএইচের ভ্যালু তোমার ক্যাপিটাল বি তাহলে ক্যাপিটাল বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু ক্যাপিটাল এ বলতে পারি আমরা ইয়েস কারণ ক্যাপিটাল বি মানে তোমার সিক্সটি সিক্স তাহলে সিক্সটি সিক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু সিক্সটি ফাইভ ভেরি গুড অ্যান্ড সিক্সটি সিক্স লেস দেন ওয়ার ইকুয়ার্স টু নাই ওয়ান যেটা আউট আমার ট্রু তাহলে আমার এটা আউট ট্রু এটা আউট ট্রু তাহলে বোথ কন্ডিশনটা ট্রু মানে কিন্তু আমার ইফটা এখন ট্রু হয়ে গেল তার মানে আমার সেই যেটা ইনপুট করেছে ইউজার সেটা কিন্তু অবভিয়াসলি কোনো আপার কেস ক্যারেক্টার তাকে আমরা কী করছি সিএইচ ডট লোওয়ার তাকে আমরা লোয়ারে কনভার্ট করলাম মানে আমি ক্যাপিটাল বি দিয়েছিলাম তাকে আমি স্মল তে কনভার্ট করলাম সেই স্মল বিটাকে আমি কার মধ্যে রাখলাম এর মধ্যে দিয়ে সেই সিএইচকে আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি তো আমাকে স্মল বি দেখাবে ওকে আর যদি কোনো ইউজার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেডের মধ্যে যদি কোনো ক্যারেক্টার সে না দেয় যদি তার মানে তার মানে সে কোনো স্মল ক্যারেক্টার দিয়েছে কোনো স্মল এটারে স্মল এ হতে পারে বা স্মল জেড হতে পারে বা এ থেকে তোমার জেড পর্যন্ত হতে পারে যে একটা ক্যারেক্টার তখন কিন্তু ইফটা আমার ফলস তখন এলসে আসবে তাকে আপারে কনভার্ট করে সিএইচের মধ্যে স্টোর করবে আর সেই সিএইচটাকে আমি প্রিন্ট দিয়ে ডিসপ্লে করেছি যে আপার কেস ক্যারেক্টার ইজ সিএইচ এই হচ্ছে আসল গল্প ওকে স্যার স্যার এই জেডটা ক্যাপিটাল না স্মল এটা এটা ক্যাপিটাল এটা ক্যাপিটাল ক্যাপিটাল এ ক্যাপিটাল জেড আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝেছি ক্যাপিটাল এ আর হচ্ছে ক্যাপিটাল জেড বুঝা গেল এবার সবার সবাই ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা হ্যাঁ স্যার একদম ক্লিয়ার এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম নাম্বার থ্রি আমরা এখানে আরেকটা অ্যাপ্লিকেশন দেখলাম আমার ইফেল স্টেটমেন্টের আরেকটা অ্যাপ্লিকেশন এবার আমরা প্রোগ্রাম নাম্বার ফোর লাস্ট প্রোগ্রাম আমার ইফেল স্টেটমেন্টের আন্ডারে প্রোগ্রাম নাম্বার ফোর আমাকে বলেছে যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য টু ফাইন্ড ওয়েদার আ গিভেন ইয়ার ইজ আ লিপ ইয়ার অর নট যেটা আমরা সিডিও পড়েছি আমাকে লিপ ইয়ার অর নট আমাকে চেক করতে বলেছে লিপ ইয়ার অর নট যেটা আমরা পাইথন দিয়ে আমরা চেক করবো পাইথন দিয়ে যেটা আমরা চেক করব খুব সহজে খুব সহজে এক লাইনের স্টেটমেন্ট লিখে তো আমরা সবাই জানি লিপিয়ার হওয়ার কি কন্ডিশনস তাই না লিপিয়ার হওয়ার কি কন্ডিশনস আর শুনি সবার কাছ থেকে লিপিয়ার হওয়ার কি কন্ডিশনস একটু শুনি সবার কাছ থেকে 100 ডি হবে আর তারপরে তার আন্ডারে ফোর হান্ড্রেড দিয়ে যদি ডিভাইড করে জিরো হয় তাহলে রিপিয়ার হবে না হলে ফোর দি ডিভাইড জিরো হয় তাহলে মানে ওটা হলে হবে এই 100 চেক করব তারপরে 4 to 0 আর 100 টু 0 এটা একটা কন্ডিশন 400 টু বেশ বলো তুমি বলো স্যার আমরা চেক করবো যে সালটা আমাদের কি একশো দিয়ে ভাগ করা যায় মানে একশো দিয়ে মডুলে করবো যদি একশো দিয়ে ভাগ করা যায় মানে যদি রিমাইন্ডে জিরো আসে তাহলে স্যার ফোর হান্ড্রেড দিয়ে ওটাকে ডিভাইড করব মানে মড্যুলে অপারেশন করবো হুম আর যদি তাকে যদি ফান হান্ড্রেড দিয়ে ডিভাইড না করা যায় হুম তখন স্যার আমি ফোর দিয়ে ডিভাইড করবো হ্যাঁ বেশ অনেকগুলো অ্যানসার পাচ্ছি আমি অনেকগুলো অ্যানসার পাচ্ছি ধরে নাও একটা ইয়ারকে ধরুন আমি চারশো দিয়ে ভাগ করে মিলে গেছে তাহলে বলো তো সেই ইয়ারটা আমার লিপ ইয়ার হবে কিনা হবে তাহলে একটা ইয়ারকে আমি ফোর হান্ড্রেড দিয়ে ডিভাইড করে সেটা মিলে গেছে মানে আমি লিখতে পারি তো যে ইয়ার মডুলার ডিভিশন ফোর হান্ড্রেড ডাবল ইকলস টু জিরো লিখতে পারি তো এটা আমার একটা কন্ডিশন ওকে আমি এর মাঝখানে একটা অর দিলাম লজিক্যাল অর অপারেটর ঠিক আছে আমি এর আগে একটা কন্ডিশনকে আমি এবার অ্যাপ্লাই করব যে ইয়ার মডুলার ডিভিশন ফোর ডাবল ইকলস টু যদি জিরো হয় অ্যান্ড ইয়ার মডুলার ডিভিশন হান্ড্রেড নট ইকালস টু জিরো এটা কিন্তু তোমরা কেউ বলনি নট ইকলস টু গল্পটা কিন্তু তোমরা কেউ বলো নি সবাই বলছো যে মডুলার ডিভিশন হান্ড্রেড করে জিরো হবে

আমি আবার ইনপুটটা নেওয়া দেখব প্রথমেই আমরা ইনপুট নিয়ে নেব ইয়ার ইকুয়ালস টু ইনপুট আগামাগে অবশ্যই ইনটে কনভার্ট করতে হবে নাহলে আমি তো ওখানে ক্যালকুলেশন করছি তার উপরে ইন্ট অফ ইনপুট এন্টার এনি ইয়ার ওকে আমাকে তাদের পুরোটা কমপ্লিট ঠিক তো তাহলে এই কন্ডিশনটা কিন্তু সব থেকে ভালো করে মনে রাখবে তোমার সি এর জন্য কাজে লাগবে আর পাই তো লাগবে লজিক তো আর ভ্যারি করে না লজিক সেম থাকে প্রোগ্রামের কোডটা চেঞ্জ হয় বা সিনটেক্স চেঞ্জ হয় লজিক কিন্তু সেম এটা তোমার লিপের একটা সিম্পল প্রোগ্রাম ওকে ঠিক আছে বোঝা গেছে আমরা এই পর্যন্ত দেখলাম ইফ আর ইফেলস এর কনসেপ্ট দেখলাম তার ডিফারেন্ট অ্যাপ্লিকেশন দেখলাম ডিফারেন্ট সিচুয়েশন দেখলাম এবার আমরা চলে আসবো নেস্টেড ইপ স্টেটমেন্টের কনসেপ্টে ওকে নেস্টেড ইপ স্টেটমেন্ট চলো দেখি নেস্টেড ইপ স্টেটমেন্টের কনসেপ্ট তারপরে এলসিপ আসবো নেস্টেড ইফেলস আসবো ওকে ডিফারেন্ট কিন্তু ভ্যারিয়েশনস আছে সেই ভ্যারিয়েশন কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান আমরা দেখার চেষ্টা করছি যতগুলো রকম টাইপের আমাদের ইফেল স্টেটমেন্ট হয় তো ইফেলসটা আজকে আমরা কভার করবো পুরোটা আমরা ইফেলসটা আমরা কভার করবো আমি নেক্সট ইন লুপ স্টার্ট করবো হোয়াইল আর ফর

আমি যখন কোনো যেটা বললো যে আমরা ইফের মধ্যে যদি কোনো ইফকে প্লেস করতে পারি তো দ্যাট ইজ কল নেস্টেড ইফ স্টেটমেন্ট অবভিয়াসলি সেটাকে আমরা ইফ স্টেটমেন্ট আমরা বলতে পারি তাই না তাকে আমরা বলতে পারি তো আমরা কেন ইফের মধ্যে কেন আমরা ইফটাকে দেবো কেন একটা ইফের মধ্যে আমি আবার একটা ইফকে কেন দেবো সেটার পারপাসটা পারপাসটা কী আমি একটা ইফের মধ্যে কেন আমি আবার ইফ দেবো

মাল্টিওয়ে সিলেকশন করতে পারি আমার মাল্টিপল ওয়ে থাকছে সিলেকশন করার ওকে সো তার আগে আমরা আরেকটা একটা ছোট্ট এক্সাম্পল দেখি আমি হয়তো এখানে অ্যাজ সাচ কোনো নেস্টেড স্টেটমেন্টের কথা বলছি না আমি এখানে আর একটা কনসেপ্ট বলবো লাস্ট আমি নেস্টেড স্টেটমেন্টে আসবো আমি এখন যে মানে কনসেপ্টটা আসছি সেটা হচ্ছে ইফ এল সিপকে এখানে তোমার লেখা হয় ইএল ইফ তাই না আর হচ্ছে এলস স্টেটমেন্ট ইন পাইথন আমরা যেমন তোমার সিতে যখন আমরা এল সিপ লিখতাম তখন আমরা কি লিখতাম এলস এর পরে স্পেস দিয়ে আবার ইফ লিখতাম কিন্তু এখানে আমাকে লিখতে হয় এলস মানে কিন্তু এখানে ইএল বোঝায় আর ইফটাকে তোমাকে লিখতে হয় ইফ একসাথে লিখতে হয় এল ইফ তার মানে এটা কিন্তু মানে এটা মানে হচ্ছে এলসিফ ওকে না হলে যদি আমরা ইফ এলসিফ এলসের কনসেপ্টটা একটু দেখি ফার্স্ট একটু সিনটেক্স দেখি তারপরে আমরা সেই কনসেপ্টে যাব আমি লাস্টে বলবো নেক ইফ এর কনসেপ্ট সিনটেক্স আমার ধরে নাও ইফ এর মধ্যে ওয়ান আছে টেস্ট এক্সপ্রেশন ওয়ান কোলন তার আন্ডারে আমার স্টেটমেন্ট ব্লক ওয়ান আছে স্টেটমেন্ট ব্লক এল সিফ এল সিফ তো আমরা কি লিখবো এল ইফ লিখবো এল ইফ লিখবো টেস্ট এক্সপ্রেশন টু কোলন তার নয় আমার থাকবে স্টেটমেন্ট ব্লক টু স্টেটমেন্ট ব্লক টু আমার এখানে মোর দেন ওয়ান এল এল সিফ থাকতে পারে মোর দ্যান ওয়ান এল থাকতে পারে যতগুলো আমার কন্ডিশনস থাকবে যতগুলো আমাকে ডিসেন টেকিং করতে হবে তাই না আর এরকম কিন্তু কোনো নেসারি নয় যে যতগুলো আমার ইফ স্টেটমেন্ট থাকবে এক্স্যাক্টলি ততগুলোই তোমার এল স্টেটমেন্ট বা এলস ব্লক থাকবে পাইথন কিন্তু সিম্পল ইফ স্টেটমেন্টকে সাপোর্ট করে ওকে সো লাস্টে কি আমরা কি করছি আমার ধারণা হয়তো এবার তোমার কি আছে এল স্টেটমেন্ট আছে অনলি এলস এল স্টেটমেন্টের মধ্যে আমরা এখন হয়তো স্টেটমেন্ট ব্লক ব্লক এক্স কে ডিফাইন করব স্টেটমেন্ট ব্লক এক্স ওকে আর লাস্টে আমার থাকছে যেখানে ইফ বা এলস যাই এক্সিকিউট হোক না কেন আমার আলটিমেট কিন্তু স্টেটমেন্ট ব্লক ওয়াইটা সবার জন্যই এক্সিকিউট করবে ওকে স্টেটমেন্ট ব্লক ওয়াইটা সবার জন্য এক্সিকিউট করবে এই হচ্ছে আমার সিনটেক্স অফ ইফ এল এল ইফ এলসের এর সিনটেক্স তাহলে এই সিনটেক্সটাকে যদি আমরা একটু ফ্লোচার্ট দিয়ে দেখাতে পারি তাহলে জিনিসটা একটু ইন্টারেস্টিং হবে যেটা এটার ফ্লোচার্ট কেমন হবে আমরা সবাই কিন্তু আমরা মানে গেস কিছুটা হলেও করতে পারছি যে কীরকম হতে পারে এর ফ্লোচার্টটা না ধরে নাও আমার এখানে একটু স্পেস লাগবে আমি এটাকে একটু ভেতরে ঢোকালাম রাইট হ্যান্ড সাইডে এতটা স্পেস আমার দরকার এটাকে দেখানোর জন্য আমার ধরো কন্ডিশনটাকে ফার্স্ট আমরা চেক করছি আমার এই যে ইফেট যে কন্ডিশনটা তাকে আমরা ফার্স্টে চেক করছি মানে আমার টেস্ট এক্সপ্রেশন ওয়ান আছে এটা হচ্ছে আমার টেস্ট এক্সপ্রেশন ওয়ান তো সেটা আইদার ফলস হতে পারে টেস্ট এক্সপ্রেশন ওয়ানটা ফলস হতে পারে ঠিক আছে আর আমার টেস্ট এক্সপ্রেশনটা ট্রু হতে পারে আইদার ট্রু হবে কিংবা ফলস হতে পারে যদি টেস্ট এক্সপ্রেশন ওয়ানটা যদি আমার ট্রু হয় তখন তার আন্ডারে কোনটা হবে স্টেটমেন্ট ব্লক ওয়ানটা এক্সিকিউট করবে তার মানে আমি এই আন্ডারে কি লিখে রাখলাম স্টেটমেন্ট ব্লক ওয়ান এটা হচ্ছে আমার স্টেটমেন্ট ব্লক ওয়ান দি স্টেটমেন্ট ব্লকে ওয়ান এক্সিকিউট করার পর সে কিন্তু দেখো তোমার ডাইরেক্ট চলে যাবে কোথায় স্টেটমেন্ট ব্লক ওয়াইয়ে তাই না তাহলে সে এখন তোমার ডিরেক্ট চলে আসছে কোথায় স্টেটমেন্ট ব্লক ওয়াইয়ের কাছে আমি ধরলাম এটা আমার স্টেটমেন্ট ব্লক ওয়াই এটা আমার স্টেটমেন্ট ব্লক ওয়াই স্টেটমেন্ট ব্লক ওয়াই ওকে ঠিক আছে এই পর্যন্ত হলো যদি কন্ডিশনটা আমার ফলস হয় তাহলে কন্ডিশনটা ফলস হওয়া মানে কিন্তু প্রথমে কোথায় আসবে এল কাছে আসবে তাহলে এটা হচ্ছে আমার সেই এলসিপটা যেটা আমার ইফের কন্ডিশনটা ফলস হলে আমার যেখানে কন্ডিশনটা আমার ফার্দার চেক করতে আসবে দ্যাট ইজ দ্য টেস্ট এক্সপ্রেশন টু এটা হচ্ছে আমার টেস্ট এক্সপ্রেশন টু টেস্ট এক্সপ্রেশন টু যদি আমার দেখো তোমার ট্রু হতে পারে বা ফলস হতে পারে এটা তোমার ট্রু হতে পারে এটা তোমার ফলসও হতে পারে যদি তোমার ট্রু হয় তাহলে দেখো স্টেটমেন্ট ব্লক টুটা এক্সিকিউট করবে তাহলে এর আন্ডারে কি থাকবে স্টেটমেন্ট ব্লক টু স্টেটমেন্ট ব্লক টু ওকে আর স্টেটমেন্ট ব্লক টুটা এক্সিকিউট করার পর কোথায় চলে আসবে একবারে স্টেটমেন্ট ব্লক ওয়াইয়ের কাছে তাহলে আমি এখান থেকে আমার কন্ট্রোলটাকে আমি শিফট করাচ্ছি জাস্ট স্টেটমেন্ট ব্লক ওয়াইয়ের কাছে ওকে আর আমার এই টেস্ট এক্সপ্রেশন টুটা যখন ফলস হয়ে যাবে তখন কোথায় আসবে না নেক্সট তোমার যে এলস এলসি ব্লক থাকবে সেখানে আসবে আমার তো আর কোনো নেক্সট এলসি ব্লক নেই আমার একবারে কি আছে এলস ব্লক আছে তাহলে সেই এলস ব্লকের কাছে ফিরে আসবে তখন তার মধ্যে কি আছে স্টেটমেন্ট ব্লক এক্স আছে তাহলে ফলস হলে কোথায় আসবে ডিরেক্টলি সে স্টেটমেন্ট ব্লক এক্স কাছে ফিরে আসবে স্টেটমেন্ট ব্লক এক্স আর এই স্টেটমেন্ট ব্লক এক্স যখন এক্সিকিউট কমপ্লিট হয়ে যাবে তখন আমার কন্ট্রোলটা কিন্তু আবার চলে আসবে স্টেটমেন্ট ব্লক ওয়াইয়ের কাছে তাহলে আমি এখান থেকে কন্ট্রোলটাকে জাস্ট সিট করে দিচ্ছি স্টেটমেন্ট ব্লক ওয়াইয়ের কাছে ওকে এই হচ্ছে আমার নেস্টেড আমার ইফ তার কনস্ট্রাক্ট তাহলে আমার এটা এই ফ্লোচার্টটা কীভাবে কাজ করছে আমার অ্যাজ পার যে সিনট্যাক্সটা আমি দেখিয়েছি আমার কিন্তু অ্যাট পার কাজ করছে আমি এখানে যেভাবে দেখিয়েছি আমার কিন্তু এটা সেভাবেই কাজ করছে তার মানে দেখো যদি আমার টেস্ট এক্সপ্রেশন ওয়ান যদি তোমার ট্রু হয় তাহলে স্টেটমেন্ট ব্লক ওয়ানটাকে এক্সিকিউট করে স্টেটমেন্ট ব্লক ওয়াইয়ের কাছে চলে আসবে তাকে এক্সিকিউট করে বেরিয়ে যাবে কিন্তু যদি আমার টেস্ট এক্সপ্রেশন ওয়ান যদি ফলস হয়ে যায় তখন কিন্তু চেক করবে কন্ট্রোলটা নেক্সট এক্সপ্রেশন নেক্সট কন্ডিশন অর্থাৎ আমার নেক্সট কন্ডিশন কার মধ্যে আছে এলসিপের মধ্যে আছে টেস্ট এক্সপ্রেশন টুটাকে চেক করবে যদি সেটাও ট্রু হয় তখন স্টেটমেন্ট ব্লক টুটাকে এক্সিকিউট করে আবার কিন্তু ফিরে আসবে স্টেটমেন্ট ব্লক ওয়াইয়ের কাছে তাকে এক্সিকিউট করতে আর যদি আমার এই টেস্ট এক্সপ্রেশন টু যদি তোমার ফলস হয়ে যায় তাহলে কিন্তু তোমার কোথায় আসবে এলসের কাছে ফিরে আসবে যে স্টেটমেন্ট ব্লক এক্সটাকে এক্সিকিউট করে আমার কিন্তু কন্ট্রোলটা ফিরে আসবে স্টেটমেন্ট ব্লক ওয়াইয়ের কাছে তাকে এক্সিকিউট করে বা কিন্তু এন্ড করে যাবে তো সেটাকে কিন্তু আমি এখানে দেখিয়েছি পাই ইউজিং আ ফ্লো চার্ট তাহলে এটা রেসপেক্টে এটাকে বুঝতে পেরেছো সবাই কীভাবে কাজ করছে আমার এই ফ্লোচার্টটা বলো রিপ্লাই করো আমার ডান দিকের ফ্লোচার্টটা কীভাবে কাজ করছে সবাই বুঝতে পেরেছ এটা রেসপেক্টে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কোন আমরা পড়ছি কন্ট্রোল ফ্লো আমাদের কিন্তু জানতে হবে যে কন্ট্রোল ফ্লোটা কিভাবে হচ্ছে তো আমি কিন্তু এখানে দেখাচ্ছি তোমাকে কিন্তু কন্ট্রোল ফ্লোটা যে কার পরে কোনটা এক্সিকিউট করছে আমার কন্ট্রোলটা কার পরে কোথায় যাচ্ছে দ্যাট ইজ কল কন্ট্রোল ফ্লো বা কন্ট্রোল স্টেটমেন্ট আমরা কিন্তু এখানে পড়ছি কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বা সিলেকশন কন্ট্রোল স্টেটমেন্ট তো এই হচ্ছে আমার ইফ এলসিফ এর গল্প এবার আমরা কিছু এক্সাম্পল দেখব এই ইফ এলস এর কনসেপ্টে কিছু দেখব ফার্স্ট আমি এটা প্রোগ্রাম করছি ফার্স্ট প্রোগ্রামটা খুব ইন্টারেস্টিং প্রোগ্রাম খুব সহজ যে প্রোগ্রাম ফর

the user is negative positive or equal to 0 okay আমাকে একটা প্রোগ্রাম লিখতে হবে যে প্রোগ্রামটা আমার চেক করবে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ না ইকুয়াল টু জিরো তিনটে কন্ডিশন আছে দুটো কন্ডিশন থাকলে না আমি সিম্পল ইফ দিয়ে ইফ এলস দিয়ে কাজটা করে ফেলি আমার তিনটে কন্ডিশান তার মানে মাঝখানে আমাকে একটা এলসিফ ঢোকাতে হবে দিয়ে আমাকে আর একটা কন্ডিশন চেক করতে হবে তাই না তাহলে এখন আমরা কীভাবে এটাকে কাজটা করব আমরা কিন্তু পজিটিভ নেগেটিভের প্রোগ্রাম কিন্তু আমরা করেছি সি দিয়ে তাই প্রথমেই একটা নাম্বারটাকে ইনপুট নিয়ে নিই আমি নাম্বারের মধ্যে স্টোর করবো ইনপুট নামার পর আমি টাইপ কাস্টিং করছি আমার ফাংশনসটা হচ্ছে ইনপুট ফাংশন যা থ্রু দিয়ে আমি ইউজারকে বলছি যে এন্টার আ নাম্বার এন্টার আ নাম্বার ওকে এখন নাম্বারটা এনইউএম ভেরিয়েবলের মধ্যে স্টোর আছে আমি প্রথমে চেক করছি যে ইফ দিয়ে চেক করছি ইফ নাম্বার কেটার ডবল ইকুয়ালস টু যদি জিরো হয় কোলন তাহলে আমি প্রিন্ট করছি তা ভ্যালু ইজ ইকুয়াল টু জিরো প্রিন্ট দ্য ভ্যালু ইজ ইকুয়াল টু জিরো ওকে না হলে যদি এল ইফ না হলে যদি নাম্বারটা গ্রেটার দেন জিরো হয় তাহলে প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ সেটা আমরা সবাই জানি দ্য নাম্বার ইজ পজিটিভ পজিটিভ আমার নাম্বার ডবল ইকোস টু জিরো নয় আমার নাম্বারটা জিরো থেকে গেটারও নয় তখন এলসের মধ্যে আসবে আমার তো আরেকটা কেস বাকি আছে আমাকে তিনটে জিনিস চেক করতে বলেছে যে নেগেটিভ কিনা পজিটিভ কিনা আর ইকুয়াল টু জিরো কিনা আমি পজিটিভ চেক করে ফেলেছি আমি ইকুয়াল টু জিরো চেক করে ফেলেছি তাহলে বাকি আছে নেগেটিভ তাহলে যদি যদি আমার ইফের মধ্যে আমরা ইকুয়াল টু জিরো চেক করেছি আমার ইফটা ফলস আমার এল সিপের মধ্যে আমি পজিটিভ চেক করেছি আমার এল ফলস তাহলে আলটিমেট তো এলসের মধ্যে ঢুকে আমাকে নেগেটিভ প্রিন্ট করে দেবে আমি এখন তাকে তাকাই কি আমি কন্ডিশন দেবো আমি জাস্ট এলসের মধ্যে কী করবো প্রিন্ট দ্য নাম্বার ইজ নেগেটিভ দ্য নাম্বার ইজ নেগেটিভ ব্র্যাকেট শেষ ওকে এই হচ্ছে আমার প্রোগ্রাম আমি এখানে ইফ এলসিপ আর এলসের একটা সিম্পল ব্যবহার দেখিয়েছি অ্যাপ্লিকেশানস দেখিয়েছি আমি যেখানে তিনটে আমি আমার তিনটে এখানে টেস্ট আছে টেস্ট ক্রাইটেরিয়া ছিল আমি দুবার টেস্ট করেছি আর একটা আমি এলসের মধ্যে ফেলে দিয়েছি আমাকে আর চেক করতে হচ্ছে না আমি চাইলে আমি নেগেটিভ চেক করতে পারতাম আমি ইকুয়াল টু জিরো চেক করতে পারতাম আর এলসের মধ্যে আমি পজিটিভের পার্টটাকে রাখতে পারতাম সেটাও পসিবল সেটাও পসিবল তাহলে এখন যদি আমরা কোর্টটাকে যদি রান করি তাহলে রান করলে আমাকে ফার্স্টই দেখাবে এন্টার এ নাম্বার এন্টার এ নাম্বার আমি একটা নাম্বারকে এন্টার করছি সাপোজ একটা নাম্বারকে আমি এখানে এন্টার করলাম মাইনাস টেন দিয়ে এন্টার প্রেস করেছি আমাকে দেখাচ্ছে যে না তখন এই মাইনাস টেনটা আমার নাম্বারের মধ্যে স্টোর হয়েছে তাহলে এখন ফার্স্টে তোমার ইফের কাছে আসছে কন্ট্রোলটা দিয়ে চেক করছে মাইনাস টেন ডবল ইকোয়ালস টু জিরো কন্ডিশনটা ফলস তাহলে আমার কন্ট্রোল কিন্তু আর ইফের মধ্যে ঢুকলো না কারণ কন্ডিশনটা ফলস হয়েছে ইফের কাছে কোথায় চলে আসলো এলসিফের কাছে চলে আসলো গিয়ে চেক করছে যে মাইনাস টেন গ্রেটার দেন জিরো কন্ডিশন ফলস এলসিপের কাছে ঢুকলো না এলসি থেকে তোমার কন্ট্রোল কিন্তু সিফট করে চলে আসো কোথায় এলসের কাছে তো এলসের কাছে গিয়ে কিন্তু আর কোনো কন্ডিশন চেক করার কোনো ব্যাপারই নেই কারণ আমার ইফ ফলস হয়েছে এলসিফ ফলস হয়েছে অর্থে এলসের কিন্তু পার্টটা এখন এক্সিকিউট করবেই অর্থাৎ এলসের ভেতরে ঢুকে আমাকে প্রিন্ট করলো দ্য নাম্বার ইজ নেগেটিভ আমাকে দেখাচ্ছে আউটপুট স্ক্রিনে দ্য নাম্বার ইজ নেগেটিভ দ্য নাম্বার ইজ নেগেটিভ যে করে আমার যেমন করে আমার ফ্লো চার্টে আমার কন্ট্রোলটা ট্রান্সফার হয়েছিল আমার কিন্তু এখানেও প্রোগ্রাম কোডিংয়ের মধ্যে কিন্তু আমার সেমভাবে ফর দ্য ভ্যালু মাইনাস টেন আমি দেখালাম যে ইফ এলসিফ বা এলসটা কীভাবে এক্সিকিউট করছে দ্যাট ইজ দ্য ফ্লো অফ এক্সিকিউশন দ্যাট ইজ দ্য কন্ট্রোল ফ্লো দ্যাট ইজ দ্য কন্ডিশনাল কন্ট্রোল ফ্লো দ্যাট ইজ দ্য সিলেকশন কন্ট্রোল ফ্লো তো আমাকে আউটপুট দেখাচ্ছে নাম্বার ইজ নেগেটিভ ওকে তাহলে আমাকে অবশ্যই কোলনটা আমি এখানে প্লেস করিনি এলসের পরে আমাকে কিন্তু এলসের পরে কিন্তু কোলনটা আমাকে স্পেসিফাই করতে হবে আমার এখানে সিনট্যাক্সে বলাই ছিল যে আমার এখানে এলসের পরেও কিন্তু কোলন হবে আমার এলসিপের পরেও কিন্তু কোলন হবে আমার ইফের পরে তো হয় সেটা আমরা জানি তো কোলনটা কিন্তু মিস করে গেলে চলবে না এটা কিন্তু আমাদের ভুল হয় আমরা সি এর ইফেলস পড়েছি আমরা এখন পাইথনের ইফেলস পড়ছি এই ক্লনটা কিন্তু পাইথনের ক্ষেত্রে অনেকে দিতে ভুলে হয়ে যায় কারণ এখন তোমরা একসঙ্গে তোমার দুটো ল্যাঙ্গুয়েজ পড়ছো সি আর পাইথন অর্থাৎ সিনটেক্স কিন্তু খুব ভালোভাবে মাইনুটলি পড়তে হবে যাতে কিন্তু পরীক্ষার সময় কিন্তু খুব উল্টোপাল্টা হয়ে যায় সিনটেক্সে আমরা হয়তো সি এর কোড লিখতে গিয়ে হয়তো পাইথনে কোড কোড লিখে দিয়ে আসি বা যেটা আমরা দেখি খাতায় পরীক্ষা যখন খাতা দেখি তখন দেখি যেরকম ব্যাপারগুলো যে হয়তো সি এর কোড লিখেছে সেটা তোমাকে কিন্তু ভুল করে হয়তো পাইথনে কোড লিখে ফেলেছে বা পাইথনের সিনটেক্স ব্যবহার করে ফেলেছে তার ভুল নয় এটা কিন্তু একটা হিউম্যান নেচার তো সেই জায়গাটা কিন্তু একটু সিনসিয়ারলি কিন্তু সেটাকে হ্যান্ডেল করতে হবে ওকে বা তোমাকে হয়তো না একটা কোনো তোমাকে কোড লিখে দিয়েছে সি দিয়ে যে রাইট সি প্রোগ্রাম ফর সামথিং তুমি হয়তো সি এর কোডটা তুমি হয়তো ভুলে গেছো তোমার হয়তো পাইথনে কোডটা হয়তো মনে আছে তুমি তখন সি এর কোডটাকে না লিখে তুমি লিখবে যে দ্য পাইথন কোড ফর দ্য গিভেন প্রবলেম ইজ দিয়ে তুমি এবার পাইথনে কোডটাকে লিখে দাও তাহলে তোমার যে মার্কসটা আছে যদি পাঁচ থাকে তুমি কিন্তু অ্যাটলিস্ট তিন থেকে তিন নাম্বারও তুমি পাবে কারণ যে এক্সামিনার দেখবে খাতার সে কিন্তু বুঝতে পারবে যে এই সি এর কোডটা ভুলে গেছে বলে কিন্তু মেনশন করেছে যে আমি পাইথনে কোডটা লিখছি তার মানে সেই পাইথনের কোডটা সে জানে তার মানে সে লজিকটা জানে আর লজিক জানলে কিন্তু তার কোডটা পাইথন দিয়ে লেখাটা হয়তো সম্ভব ছিল কিন্তু হয়তো সে সিনটেক্সটা ভুলে গেছে বা সে হয়তো সি এর সিনটেক্সটা ভুলে গেছে কী করে হয়তো ইফেলসটাকে ব্যবহার করতে হয় সেভাবে কিন্তু কাজ করে সেভাবে কিন্তু অ্যান্সার লেখা যায় যে আমি অ্যান্সারটা জানি না বলে আমি হয়তো সি এর কোড জানি পাইথনের কোড জানি না বা পাইথনে কোড জানি সি এর কোড জানি না আমি কিন্তু ইন্টারচেঞ্জিবি কিন্তু আমি সেটাকে লিখতে পারি সেটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করে যে এক্সামিনার তোমার দেখছে খাতাটা যে সেটাকে মার্কস দেবে কি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সে তাকে সেটাকে মার্কস দেয় ওকে তাহলে ইফ এলসিপের কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে ইফ কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে আমরা আর একটা প্রোগ্রাম কনসেপ্ট দিয়ে সেটা হচ্ছে যেটা হয়তো আমরা ইফ দিয়েও এলসিও করা যায় আমি এটাকে ইফ ইফেলসিপের যেহেতু এক্সাম্পল দেখছি আমরা আমরা ইফ এলিপ দিয়ে সেটাকে করার চেষ্টা করব তো যাই হোক আমরা ইফেলসিপের কনসেপ্ট দিয়ে না করে আমরা সিম্পল ইফ সিপ দিয়েও করবো চলো এটা আমাদের আর একটা প্রোগ্রাম আমি এখানে একটা এমন প্রোগ্রাম দেখাবো যেখানে আমাদের কিন্তু নেস্টেড ইফেলসের কনসেপ্টটা থাকবে তার জন্য আমি একটা কমন প্রোগ্রাম করছি যে প্রোগ্রাম টু ফাইন্ড প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ফ্রম থ্রি ওকে আমার যেখানে নেস্টেড ইফেলস থাকবে ই ফেলশিপ থাকবে সবগুলোই থাকবে ওকে সবগুলোই থাকবে আমরা সমস্ত রকম কন্ডিশনগুলো এখানে চেক করব দেখো খুব সহজ প্রোগ্রাম কিছুই নেই আমি জাস্ট এখানে ইফ এলসি ইফ এল ইফ এলস তার কনসেপ্ট দেখাবো বা আমি নেস্টেড ইফ ব্যবহার করবো বলে আমি কিন্তু এই প্রোগ্রামটাকে চুজ করেছি দেখানোর জন্য যেটা তোমরা বুঝতে পারবে সেটা ডেমনস্ট্রেট করাটা খুব মানে ভালোভাবে ডেমনস্ট্রেট করা যাবে এবার দেখো আমরা একটু অন্যরকমভাবে এটা করার চেষ্টা করব তাহলে আমার তিনটে নাম্বার দরকার তাই না গেটেস্ট নাম্বার বের আমাকে তিনটে নাম্বার থেকে আমি ফার্স্ট থেকে নাম্বার নিলাম নাম্বার ওয়ান আমি ফার্স্টে তাকে ইনপুট নিয়ে নিই একই রকমভাবে আমি কিন্তু এখন প্রতিটা প্রোগ্রামে কিন্তু আমরা ইনপুট নিয়ে নিয়ে করছি কাজটা কেন বলতো না এই জিনিসটাকে তোমাদের মধ্যে হ্যাবিচুয়েটেড করানোর জন্য মানে হ্যাবিটটাকে গ্রো করানোর জন্য যে আমি প্রতিটা প্রোগ্রামে কিন্তু আমাকে বারবার লিখতে হচ্ছে ঠিকই আমি কিন্তু প্রতিটা প্রবলেম কিন্তু আমি কিন্তু ইনপুট নিয়ে দেখ কাজটা করছি যাতে আমাদের দেখতে দেখতে এমন হয় যে ইনপুট নেওয়াটা যেন আমরা না ভুলে যাই তাই না আমরা যাতে কোনো ইনিশিয়ালাইজ করে কিন্তু কোনোভাবে কাজ করবে না কোনো প্রোগ্রামে কিন্তু ইনিশিয়ালাইজ করে কাজ করবে না সব সময় কিন্তু ইনপুট নিয়ে করবে সে সি হোক বা পাইথন হোক এতে কিন্তু ইমপ্রেশনটা আরও বাড়ে ওকে নাম্বার টু ইকুয়ালস টু ইন্টিজার ইনপুট এন্টার দ্য সেকেন্ড নাম্বার

যদি নাম্বার টু হয় কোলন তার আন্ডারে আমরা এবার কী করবো এটা নেস্টে রিফেলস ব্যবহার করব আমি তখন তার আন্ডারে লিখছি আবার চেক করছি যদি নাম্বার ওয়ান গেটার দেন যদি নাম্বার থ্রি হয় তাহলে আমাদের কোনটা বড় হবে নাম্বার ওয়ান আমি তখন কি করছি প্রিন্ট করছি এটা আমরা ডিসপ্লে করলাম নাম্বার ওয়ান ইজ গেটার আর যদি না হয় যদি ইফেক্টটা যদি ফলস হয়ে যায় কন্ডিশন যদি ফলস হয়ে যায় তখন কি হবে তখন কোনটা বড় হবে আমি কিন্তু নাম্বার থ্রিটাকে ডিসপ্লে করছি না জাস্ট নাম্বার থ্রি ইজ বলে লিখে লিখে দিচ্ছি হ্যাঁ তোমার ডিসপ্লে করতে পারবে নাম্বার থ্রিটাকে ডিসপ্লে করে নিয়ে তারপরে কমা দিয়ে তারপর ডাবল কোডটা শুরু করবে তাহলে তোমার নাম্বার থ্রি তোমার ভ্যালুটা ডিসপ্লে করবে আবার তাহলে ইফের মধ্যে ইফেলস হয়ে গেল এবার আমি এই ইফটার এলসে এলস পাটে আসবো এল সিপ পাটে আসবো ঠিক আছে এই ইফটার এল সিপ পাটে আসবো এই ইফটার সি পাঠে আসবো এল ইফ ওকে এল ইফ আমি এখন চেক করবো নাম্বার টু গ্রেটার দেন নাম্বার থ্রি কিনা না নাম্বার ওয়ান গ্রেটার দেন নাম্বার টু ফলস তাহলে এখন চেক করছি নাম্বার টু গ্রেটার দেন নাম্বার থ্রি কিনা বলুন যদি এটা হয় নাম্বার ওয়ান গ্রেটার দেন নাম্বার টু ফলস তার মানে নাম্বার ওয়ান নাম্বার টু থেকে বড়ো নয় আমি চেক করছি নাম্বার টু কেটে নাম্বার থ্রি তার নাম্বার টু তোমার ধরে নাম্বার থ্রি থেকে যদি বড়ো হয় তাহলে আমার কোনটা বড় তাহলে তুমি কোনটা প্রিন্ট করবো আমরা নাম্বার টু নাম্বার টু তাহলে আমি তখন প্রিন্ট করছি নাম্বার টু ইজ গেটার নাম্বার টু ইজ গেটার নাম্বার টু ইজ গেটার ওকে আর এলসের মধ্যে আমরা কাকে প্রিন্ট করব আমার কোনটা বাকি পড়ে আছে

আমি তখন এলসের মধ্যে গিয়ে কি প্রিন্ট করছি প্রিন্ট করছি দ্য থ্রি নাম্বারস আর ইকুয়াল দ্য থ্রি নাম্বারস আর ইকুয়াল ওকে আমার কোড কিন্তু কমপ্লিট তাহলে এখানে আমরা নেক্সটে ডিফেলসে ব্যবহার দেখাতে পেরেছি তাই তো দেখিয়েছি ইফ এলসি পেপে ব্যবহার দেখিয়েছি তাহলে একটা কোডের মধ্যে আমার তোমার দুটো কনসেপ্ট দেখানো হয়েছে তাহলে এটা আমরা করতে পারি তো এটা আমরা করতে পারি তো এই কোডটা তাহলে এই কোডটা সবাই বুঝতে পারলে কিভাবে কাজ করছে এই কোডটা সবাই বুঝতে পেরেছ কিভাবে কাজ করছে ধরে নাও আমি নাম্বার ওয়ানে ইনপুট নিয়েছি ধরো না ফাইভ নাম্বার টুয়ে ধরো ইনপুট নিয়েছি ফাইভ নাম্বার থ্রি ধরো ইনপুট নিয়েছি ফাইভ ওকে এমন তো তোমার কেস তো থাকতেই পারে যে আমার তিনটে নাম্বারই সমান আমি প্রথমে দেখো চেক করছি ফাইভ গ্রেটার দেন ফাইভ কন্ডিশন ফলস তাহলে এই এলসিপে আসবে ফাইভ গ্রেটার দেন ফাইভ কন্ডিশন ফলস এলসে আসবে কি দেখাবে আমাকে দ্য থ্রি নাম্বারস আর ইকুয়াল তাই না ইয়ে নো দেখাবে তো হুম এবার ধরে এবার ধরে নাও আমি নাম্বারগুলোকে আমি এইভাবে ইনপুট নিয়েছি আমি তিনটে কেসি দেখাবো যে এ বি সি কখন কীভাবে বড়ো হচ্ছে ঠিক আছে আমি ধরো এইভাবে ইনপুট নিয়েছি যেটা আমার ফাইভ এটা আমার ফোর এটা আমার থ্রি তাহলে এখন নাম্বার ওয়ানটা ফাইভ নাম্বার টুটা হচ্ছে ফোর তাহলে ফাইভ গ্রেটার দেন ফোর কন্ডিশনটা ট্রু ভেতরে ঢুকলো নাম্বার ওয়ান গ্রেটার দেন নাম্বার থ্রি নাম্বার ওয়ানটা হচ্ছে ফাইভ নাম্বার থ্রিটা হচ্ছে তোমার থ্রি তাহলে ফাইভ বেরো দেন থ্রি কন্ডিশনটা আবার ট্রু তোমার কি দেখাচ্ছে নাম্বার ওয়ান ইজ গেটার দিয়ে বেরিয়ে চলে আসলো ওই সে তো আর এলসিপে ঢুকবে না এলসেও ঢুকবে না ইফ ট্রু মানে তখন ইফের কন্ডিশনটা ট্রু মানে ইফের আন্ডার দেখো ইফ আছে তাহলে তাকে এক্সিকিউট করে কিন্তু সে ডিট কিন্তু বেরিয়ে চলে আসবে এলসের বাইরে এটাও গেল আবার ধরে নাও আমার এবার নাম্বার থ্রিটাকে আমি নাম্বার টুটাকে এবার বড়ো করবো ওকে নাম্বার টুটাকে বড়ো করব এটা আমার ফাইভ নাম্বার টুটা আমার সিক্স আর নাম্বার থ্রিটা হচ্ছে তোমার ফোর তাহলে নাম্বার ওয়ান হচ্ছে ফাইভ নাম্বার টু হচ্ছে আমার সিক্স তাহলে ফাইভ গ্রেটার দেন সিক্স কনেকশন ফলস এলসিপে চলে আসলো নাম্বার টু সিক্স নাম্বার থ্রি ফোর তাহলে সিক্স গ্রেটার দেন ফোর কন্ডিশন ট্রু নাম্বার টু ইজ গেটার তো সিক্স ইজ গেটার ভেরি গুড তা আমার সেকেন্ড নাম্বারটাও বড়ো আমরা প্রমাণ করতে পারলাম আমি এবার থার্ড নাম্বারটাকে আমি গেটের নাম্বার নেব থার্ড নাম্বারটাকে আমি এবার গেটের নাম্বার দেবো তো ধরে নেওয়া যাক থার্ড নাম্বারটা হচ্ছে আমার ধরুন এটা এটা ধরে না ওয়ান এটা ফোর এটা ধরে না সিক্স তাহলে এখন নাম্বার ওয়ান নাম্বার টু কন্ডিশন ফলস এলসিপে আসলো তাই তো নাম্বার আমি এখন থার্ড নাম্বারটাকে বড় প্রমাণ করছি নাম্বার ওয়ান গেটেদের নাম্বার টু তাহলে নাম্বার টুটা হচ্ছে এখন ফোর ওকে নাম্বার থ্রিটা হচ্ছে এখন সিক্স তাহলে হলো কেসটা বলো নাম্বার ওয়ান থ্রি আমি নাম্বার থ্রিটাকে এখন বড়ো করার চেষ্টা করেছি তাই নাম্বার ওয়ানটাকে আমি ওয়ান নিয়েছি নাম্বার টুটাকে আমি ফোর নিয়েছি নাম্বার থ্রিটাকে আমি সিক্স নিয়েছি তা আমার প্রথমে দেখো ইফের কন্ডিশনটা তোমার প্রথমেই ফলস তো কারণ নাম্বার ওয়ান গ্রেটার দেন নাম্বার টু কন্ডিশনটা ফলস তাহলে এলসিপে আসবে তো এলসি পে গিয়ে আমি চেক করছি নাম্বার টু কেটারদের নাম্বার থ্রি কি না তাই তো আমার সেই সেটাও দেখো আমার এখানে ফলস সেটাও আমার এখানে ফলস তো আমার নাম্বার থ্রি তো বড়ো হচ্ছে না কোনোভাবে তো আমার নাম্বার থ্রি তো বড়ো হচ্ছে না তাহলে কি হবে এবার কি হবে

তাহলে আমাকে এল সিপের তোমার কন্ডিশনটাকে তোমার চেঞ্জ করতে হবে তাই না তখন আমাকে এল সিপের কন্ডিশনটাকে গিয়ে আমাকে আমাকে চেঞ্জ চেঞ্জ করতে হবে তাহলে এই প্রোগ্রামটার আমার একটা টেস্ট কেস কাজ করছে না এই প্রোগ্রামটার রেসপেক্টে আমার একটা টেস্ট কেস কাজ করছে না কোন টেস্ট কেস না যখন নাম্বার থ্রিটা যখন আমি গেটার ভ্যালু দিচ্ছি নাম্বার থ্রিটা আমি যখন গেটার ভ্যালু দিচ্ছি তখন কিন্তু আমার এই টেস্ট কেসের জন্য কিন্তু কাজ করছে না তাহলে এটাকে তোমরা করতে পারবে এটাকে তোমরা তোমরা সলভ করতে পারবে আরেকবার বলবেন আমার কোশ্চেনটা হচ্ছে পাস্ট ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে ওই নেস্টেড ইফ যেটা নেওয়া যেটা অনলি ইফ ইউজ করে এলসটাকে পরে আলাদা করে ইউজ করলেই তো না শুধু তো এলস আমি ইউজ করতে পারবো না আমাকে তো এলসি আমি তো ইফ এর তো না মানে ওখানে অনলি মানে নাম্বার ওয়ানটা টু এর থেকে বড় আর ইফ দিয়ে নাম্বার ওয়ানটা থ্রি এর থেকে বড় দেন এলস ইফ দিয়ে হ্যাঁ নাম্বার করা টুটা থেকে পারতো করা পারতো অবশ্যই করা পারতো আমি ওখানে করতে পারতাম হ্যাঁ তাহলে লাস্টে যে এলসটা আসতো সেটাতে নাম্বার থ্রিটা বড় করতে পারতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই করতে পারতে তো সব থেকে ভালো আমি এখানে তোমার এই যে ইকুয়ালের যে কন্ডিশনটা আমি এখানে ঢুকিয়েছিলাম তো সেখানে আমি সব থেকে সমস্যাটা আমার হয়েছে আমি এটা আরও একটু মানে সিম্পলিফাই করতে পারি দেখো ভাবে আমি এটাকে আরেকটা সিম্পলিফাই করতে পারি এরকমভাবে যে আমি তখন সিম্পলি লিখছি যে আমার ধরো ইনপুট আমার হয়ে গেছে যে ইফ নাম্বার ওয়ান গেটার দেন অর ইকুয়ালস টু নাম্বার টু ওকে এটা ভালো করে দেখো অ্যান্ড নাম্বার ওয়ান গেটার দেন অর ইকুয়ালস টু নাম্বার থ্রি কোলন লার্জেস্ট ইকুয়ালস টু নাম্বার ওয়ান এল ইফ নাম্বার টু গ্রেটার দেন ইকলস টু নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু গ্রেটার দেন অল ইকলস টু নাম্বার থ্রি ওকে কোলন লার্জেস্ট ইকলস টু নাম্বার টু সব থেকে সহজ মেথাড নাম্বার টু আর এলসের মধ্যে আমরা এলস কোলন লার্জেস্ট ইকলস টু নাম্বার থ্রি যে আমি লাস্টে গিয়ে আমি কি করছি প্রিন্ট দ্য লার্জেস্ট নাম্বার ইজ দ্য লার্জেস্ট ওকে বলত এটা আমার থেকে দেখো বেস্ট লজিক যেটাকে আমরা অত কমপ্লেক্সিটি নেই অত কমপ্লেক্সিটি নেই কিন্তু দেখো আমরা খুব সহজে আমরা মাল্টিপিল এখানে অবশ্য কন্ডিশনে অ্যাপ্লাই করেছি আমার ইফ এর মধ্যে বা ইসিফ এর মধ্যে

জাস্ট আমি সিম্পলি এখানে তিন তিনটে নাম্বারকে আমি দেখিয়েছি এটা আমরা করতে পারি আমরা কিন্তু ওখানে কোথাও বলেনি যে ইকোয়ালটা দেখাতে হবে আমি জাস্ট ওখানে দেখিয়েছিলাম কেন না ইকোয়ালের কন্ডিশনটাকে আমরা ওখানে জাস্ট চেঞ্জ করে করে দেখালাম তোমরা চাইলে ওটা কিন্তু তোমরা মডিফাই করতে পারো আমার আগের যে কোডটা তোমরা কিন্তু ওটাকে মডিফাই করে তোমাদের মতো করে কিন্তু তোমরা করতে পারো আর আগের কোডটা রেসপেক্টে যদি আমরা করতে চাইতাম আমার হাতে কোনো ইকুয়ালে কনসেপ্ট আমার দরকার নেই আমি জাস্ট তোমার নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তুমি দেখাতে চাইতাম তখন আমার কোডটা এরকমভাবে জাস্ট আমরা মডিফাই করতাম যে ইফ নাম্বার ওয়ান গেটার অরিকলস টু নাম্বার টু কোলন ইফ নাম্বার ওয়ান দেন অরিকলস টু নাম্বার থ্রি কোলন প্রিন্ট colon তার মধ্যে আমি আবার ইফ ইউজ করছি যেটা তোমার আমাকে বলেছিল যে এলসি এর মধ্যে আমরা এই ব্যবহার করতে পারবো কিনা আমি এখানে ই ব্যবহার করছি ওখানে শুধুমাত্র তোমার এলসি এর মধ্যে ব্যবহার করলে কিন্তু কাজটা হয়ে যাবে আর কিছু না

ওকে তো আমরা তিন রকমভাবে করতে পারলাম তো কাজটাকে আমরা দেখো তিন রকমভাবে আমি এটা দেখেছি ওয়ে আউট যেটা খুশি আমরা ব্যবহার করতে পারি যেটা আমার কাছে ভালো লাগবে আমরা সেটাই ব্যবহার করব সব থেকে এফিসিয়েন্ট হচ্ছে এটা সব থেকে বেস্ট হচ্ছে এটা ঠিক আছে বোঝা গেল বোঝা গেল হ্যাঁ স্যার হ্যাঁ স্যার

তখন দেখো সিক্স সিক্স ট্রু কন্ডিশনটা দেখো এটা এটা আউট ট্রু এটা আউট ট্রু তখন লার্জেস্ট ইক ইকোয়েস্ট আমরা কি লিখতে পারি আমার সিক্স তখন লার্জেস্ট ইক্যাল টু সিক্স আমাকে দেখাচ্ছি লার্জেস্ট নাম্বার ইকোয়েল টু সিক্স যদি যদি তোমার যে কোনো দুটো ভ্যালি যদি তোমার সমান হয়ে যায় তখন তার জন্য কিন্তু আমরা ইকোয়েস ট্রু কন্ডিশনটা আমরা লাগাচ্ছি কারণ আমার তো এরকম তো কোনো টেস্ট কেস হতে পারে আমার এরকম তো কোনো ইনপুট কম্বিনেশন থাকতেই পারে তাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব সেটাও কিন্তু আমরা এখানে দেখালাম মানে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার দুটো যদি ইকুয়াল হয় তাহলে নাম টুটাও তো লার্জেস্ট হয়ে যাচ্ছে হ্যাঁ হতে পারে তো আমার সেখানে তোমার তো সিক্সটাও তো বড়ো তো সেই সিক্সটা আমার কার মধ্যে আছে তো দেখার দরকার নেই আমাকে সিক্সটাকে বড়ো দেখাতে হবে আমি তখন দেখাচ্ছি তোমার সিক্সটাকে আমি তখন বড়ো দেখাচ্ছি এবার ধরে নাও যদি তুমি হয়তো তুমি এখানে কোনো ইকুয়ালের কোনো গল্প রাখলে না তোমার এখানে কোনো ইকুয়ালের কোনো গল্প নেই ঠিক আছে ধরুন তোমার জন্য এই নাম্বারটাই আছে তখন দেখো কি হচ্ছে সিক্স গেটার দেন সিক্স সিক্স ইকুয়াল টুটাকে সরিয়ে দিচ্ছি সিক্স গেটার দেন নাম্বার থ্রি মানে হচ্ছে ফোর তা আমার এই কন্ডিশনটা ট্রু এই কন্ডিশনটা ফলস ঠিক আছে আমার ইফের মধ্যে ঢুকলো না এলসিপে আসলো এলসিপে গিয়ে তখন তখন দেখো তোমার কিন্তু সিক্স গেটার দেন ইকুয়ালস টু নাম্বার ওয়ান তুমি ধরো এখানে টু তোমার কোনো গল্প তুমি তাও নেই তোমার কোনো ইকুয়ালস টু কোনো গল্প নেই সিক্স গেটার দেন নাম্বার ওয়ানটা হচ্ছে সিক্স নাম্বার টুটা হচ্ছে সিক্স নাম্বার থ্রিটা হচ্ছে ফোর তোমার এটা ট্রু এটা কিন্তু ফলস এলসিপের মধ্যে ঢুকলো না এলসে আসলো

যে আমরা কীবোর্ড থেকে একটা ক্যারে একটা নাম্বারকে ইনপুট দেবো ইন বিটুইন ওয়ান টু সেভেন এক থেকে সাতের মধ্যে তোমার যে কোনো নাম্বার আমরা ইনপুট নেবো কীবোর্ড থেকে আমার প্রোগ্রামটা যে ভ্যালু আমি ইনপুট দিচ্ছি তার রেসপেক্টিভ যদি আমরা ওয়ান দিই আমাকে দেখাবে সানডে আর যদি আমরা সেভেন দিই আমাকে তখন দেখাবে স্যাটারডে আর ইন দ্য মিন টাইম আমার বাকি যে ভ্যালুগুলো আছে সেই রেসপেক্টিভ ভ্যালুর জন্য আমাকে তার রেসপেক্টিভ ডেটা আমাকে ডিসপ্লে করবে আর যদি কেউ ওয়ান থেকে সেভেনের বাইরে কোনো ইনপুট দেয় তাকে আমাকে দেখাবে যে এরার ইন ইনপুট বা রং ইনপুট এই কাজটাকে আমাকে পুরোটা করতে হবে ইফ আর এল এর হেল্প নিয়ে সবাই এটাকে ট্রাই করবে ইফ এল সিফ আর এলসের হেল্প নিয়ে এই কাজটাকে করার চেষ্টা করবে খুব সহজ একটা প্রোগ্রাম সবাই কিন্তু একটু ট্রাই করবে এই প্রোগ্রামটা ঠিক আছে ওকে আর তার সাথে পাইথন দিয়ে ট্রাই করবে যে চারটে সাবজেক্টের মার্কস তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নেবে সেই মার্কসগুলোকে তুমি অ্যাভারেজ করবে দিয়ে সেই অ্যাভারেজ মার্কসটা যদি গেটার দেন আর ইকুয়ালস টু সেভেন্টি ফাইভ হয় তাকে তুমি প্রিন্ট করবে ডিস্টিংশন যদি অ্যাভারেজ মার্কসটা গেটার দেন ইকোয়ালস টু সিক্সটি আর অ্যাভারেজ মার্কসটা লেস দেন যদি সেভেন্টি ফাইভ হয় তাকে তুমি দেখাবে ফার্স্ট ডিভিশন যদি অ্যাভারেজ মার্কসটা গ্রেটার দেন আর ইকোয়ালস টু ফিফটি আর অ্যাভারেজ মার্কসটা যদি তোমার লেস দেন ইকোলস লেস দেন যদি ফিফটি হয় তাকে তুমি দেখাবে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন আর যদি অ্যাভারেজ মার্কস যদি তোমার গ্রেটার দেন ইকোয়ালস টু ফোরটি হয় আর লেস দেন যদি ফিফটি হয় তাকে দেখাবে থার্ড ডিভিশন আর আদারওয়াইজ তাকে বাকিদেরকে দেখাবে ফেল এটাও কিন্তু ইফ এলসিপের কনসেপ্ট দিয়ে তোমরা সবাই করার ট্রাই করবে ইফ এলসি পার এলসের এটাও কিন্তু একটা অ্যাপ্লিকেশন এটাকে কিন্তু করার ট্রাই করবে ওকে আর ফাইনালি একটা কোয়াডেটিক ইকুয়েশানে কী করে রুট বের করতে হয় তার নিশ্চয়ই তোমরা ম্যাথামেটিক্যাল পার্টটা তোমরা জানো যে কোয়াডেটিক ইকোয়েশানে কীভাবে রুট বের করতে হয় সেই কাজটাও কিন্তু আমরা ইফ এলসিপ বা এলসের কনসেপ্ট দিয়ে আমরা করতে পারি তাই না আমাকে ফার্স্টে ডিসক্রিমিনেন্ট বের করে নিতে হয় ডিটা বের করে নিতে হয় তাই না আমাকে আমার তিনটে এখানে আননন এ বি সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমার এ বি সি তিনটে আমার আননন তো এ বি সি তিনটের ভ্যালু ইনপুট নেবো আমরা ডিটার ভ্যালু বের করব বি স্কোয়ার মাইনাস ফোর এসি করে তারপরে আমরা ডিনোমিনেটারটা বের করে নেব টু ইনটু এ এবার আমি ডিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে আমার সেটা রিয়েল রুট না ইকুয়াল রুট না ইমাজিনারি রুট ওকে সো ইফ এলসিফ আর এলসের কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা কোনো কোয়ার্ডেটিভ ইকুয়েশনের রুটও বের করতে পারি সেই কনসেপ্টটা কিন্তু তোমরা একটু ট্রাই করবে এই তিনটে প্রোগ্রাম সবাই একটু ট্রাই করবে তবে আমাদের এল ফেলোশিপের কনসেপ্টটা কিন্তু আমরা এখানে কভার করলাম পুরোটা কমপ্লিট করলাম ওকে নেক্সট দিন আমরা লুপ স্টার্ট করবো দ্যাট ইজ কল ইটারেটিভ স্টেটমেন্ট বা ইটারেটিভ কন্ট্রোল স্ট্রাকচার তো নেক্সট দিন আমরা লুপটাকে কভার করবো পুরোটা ফর আর ওয়াইল্ডে যত রকমের কনসেপ্ট আছে বা লুপ দিয়ে যা কিছু প্রবলেম আছে ডিফারেন্ট প্রবলেম আছে লুপের তো যেটা আমরা সি পড়েছি হোয়াইল লুপের ক্ষেত্রে বা ফল লুপের ক্ষেত্রে সেই সমস্ত প্রবলেমগুলো সব আমরা পাইথন দিয়ে আমরা নিয়ে কাজ করবো পাইথনে সেগুলো আমরা সব নিয়ে কাজ করবো ওকে আজকে আমি ক্লাস এবার শেষ করবো বলছি তিনটে কোয়েশ্চেন কি কি আরেকবার একবার বলবেন মানে একটা ওই এভারেজ আর একটা হচ্ছে ওই মার্কসটা আর একটা কি বললেন আর একটা বললাম ওই যে নাম্বার দিয়ে আমাকে দেখাবে রেসপেক্টিভ ডে নাম্বারে রেসপেক্ট আমাকে রেসপেক্টিভ দিয়ে দেখাবে ওয়ান থেকে সেভেনের মধ্যে ওয়ানটা আমি আমি স্টার্টিংটা বলে দিয়েছি আর এন্ডিংটা বলে দিয়েছি মাঝখানে সেভাবে ভ্যারি করবে তাই না এটা কিন্তু জাস্ট বলেছি তিনটে প্রোগ্রাম বলেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বাড়িতে কিন্তু মানে প্রোগ্রাম প্রোগ্রাম কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে যা আমি এখানে বললাম সেটা বুঝলে তারপরে বাড়িতে প্র্যাকটিস করলে না তাহলে কিন্তু হবে না অনেকটা কিন্তু ম্যাথের মতন ঠিক আছে অনেকটা কিন্তু ম্যাথের মতন প্রোগ্রামিং করাটা অথবা প্রোগ্রামিং কিন্তু প্র্যাকটিস করতে হবে সিনট্যাক্স মনে রাখতে হবে প্রোগ্রামিং প্র্যাকটিস করতে হবে লজিক চিন্তা করতে হবে লজিক ভাবতে হবে লজিক কিন্তু কেউ ভেবে দেবে মানে তোমাকে তোমাকে কেউ বলে দেবে না তোমাকে তোমাকে কিন্তু ভেবে তোমাকে বের করতে হবে লজিকটা আর লজিক ভাবতে গেলে কিন্তু ম্যাথামেটিক্সের কনসেপ্ট দরকার কারণ আমরা ম্যাথামেটিক্যাল সমস্ত প্রবলেমকে সলভ করতে পারি সি দিয়ে বা পাইথান দিয়ে তাই না অর্থাৎ লজিক বিল্ডিং ক্যাপাবিলিটি বাড়াতে হবে তার জন্য কিন্তু প্র্যাকটিস দরকার

তো আলটিমেট আমার ইফেল স্টেটমেন্ট কিন্তু আমাকে বুলিয়ান ভ্যালু রিটার্ন করছে সেটা আমরা কিন্তু সিতে আমি প্রুভ করে দেখিয়েছিলাম প্রোগ্রামিং করে দেখিয়েছিলাম প্রোগ্রাম দিয়ে দেখিয়েছিলাম যে আমাকে সেটাই আমাকে সবসময় একটা লজিক আমাকে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে ইফ স্টেটমেন্ট বা এল স্টেটমেন্ট যাই বলো সেটা কিন্তু মেন কনসেপ্ট ওকে ঠিক আছে আর কোনো কোশ্চেন তোমাদের থেকে আর কোনো কোশ্চেন আর কোনো কোশ্চেন আজকে মনে হয় উমা ফার্স্ট ক্লাস করছো উমা বুঝতে পেরেছো আজকে যেটা যেটা পড়ালাম তোমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে সমস্যা হয়েছে বুঝতে ঠিক আছে সবাই কিন্তু পরীক্ষার জন্য পড়া স্টার্ট করে দাও আর বেশি সময় নেই হ্যাঁ পরীক্ষার জন্য পড়া মানে স্টার্ট করে দাও অলরেডি হ্যাঁ যতটা আমরা পড়িয়েছি যতটা আমরা পড়েছি তত সেগুলো কিন্তু পুরোটা কভার করে নেওয়ার চেষ্টা করো এই মানে এইটাই সময়ের মধ্যেই ওকে ঠিক আছে চলো আর বেশি রাত করবো না অলরেডি এগারোটা বাজতে যাচ্ছে ওকে চলো গুড নাইট নাইট